আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা এফএম এর অরিজিনাল ইউটিউব চ্যানেল থেকে www.youtube.com/dfm904। আপনারা সিক্রেটস এর আরেকটি এপিসোড শুনতে যাচ্ছেন, তবে শোনার আগে সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব বাটনটি এখানে রয়েছে, ছোট্ট একটা ক্লিক করুন, পাশে একটা বেল বাটন আছে, প্লিজ অন করে নেবেন। সবাইকে আর জি কেব্রিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকে সিক্রেটসে কে বসছে তার আগে আপনাদেরকে বলতে চাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে ইউটিউবে দেখছেন কিংবা শুনছেন, তাদের সবার জন্য একই নিয়ম, এবং সবাইকে একটা নম্বরই আমরা শুরু থেকে বলে আসছি। এই নম্বরে ফোন করে আপনাদেরকে বলতে হবে আপনারা এই অনুষ্ঠানে আসতে চান নিজের জীবনের সিক্রেটসগুলো নিয়ে এবং মানুষকে সচেতন করবার জন্যে। এবং খুবই ভালো হয় যদি সিক্রেটসটা কী সেটা যদি একটু ছোট করে হলো আমাদেরকে ফোনে বলেন। আর মনে রাখবেন আপনার ফোনটি এখানে অটো রেকর্ড করা হয়। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904, দ্যাট ইজ 09611904904। ওকে, আর ফোনটি করার পরে আপনারা ফোনে কথাগুলো এখানে রেকর্ড করবেন। অ্যান্ড মনে রাখবেন যে আমাদের এখান থেকে সাফওয়ান আমাদের টিম মেম্বার, সে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। জি, অনুষ্ঠানের শুরুতেই আপনার নামটা জানতে চাই। আমি আমার নামটা বলতে চাচ্ছি না, কিন্তু অন্য কোনো নামে বলতে চাচ্ছি। আমি অন্য কোনো নামে বলতে চাচ্ছি। ঠিক আছে, তো কী নামে বলবেন? হ্যাঁ, আমার জীবন নামে আমি বলতে চাচ্ছি। ঠিক আছে, বলেন একেবারে পুরো গল্পটা যেটা আপনি আমাকে বলতে চাচ্ছিলেন। আপনি, আমি মনে হয় কি যে আপনাদের আসলে লাভ স্টোরিটাই তো মূল গল্প, নাকি তার আগে কোনো গল্প আছে? এই লাভ স্টোরির পিছনে আরেকটা স্টোরি আছে। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা লাভ স্টোরি থেকে এই লাভ স্টোরি। তার আগে একটু জানি আপনার জন্ম জেলা কোথায়? আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে বয়স কত আপনার? আমার বর্তমান বয়স হচ্ছে 29। ঠিক আছে, বলুন। ছোটোবেলার গল্প বলতে যেটা যতটুকু আমার মনে পড়ে সেটা হচ্ছে, ছোটোবেলা আমি খুব মানে শয়তান, এত টাইপের শয়তান ছিলাম যে মানুষও কনফিউজ হয়ে যেত। ছোটোবেলা এতটাই শয়তান ছিলাম যে কনফিউজ হয়ে যেত যে আমার আশেপাশে কেউ যাবে কি না, এতটুকু শয়তানি করতাম। মানে শয়তান আপনাকে দেখে ভয় পায় এরকম একটা অবস্থা? ঠিক এরকম একটা অবস্থা ছিল। ওকে, যেমন আমি খেলাধুলা খুব পছন্দ করতাম। যখন বৃষ্টি হইতো, একটা মজার কথা হচ্ছে, যেমন আমার আব্বু আমাকে খুব একটা শাসন করতো না। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি হলে আমি ফুটবল নিয়ে বের হয়ে যেতাম। আচ্ছা, ফুটবল খেলবো, সেটা খুব ছোটোবেলার গল্প, সম্ভবত ক্লাস টু কি থ্রি হবে। তো আম্মু বলতেছিল যে বৃষ্টিতে খেলতেছো, তোমার আব্বু আইসে কিন্তু তোমাকে মারবে। তখন আমি ওই বিষয়টাকে কেয়ার দিই নাই, না দেওয়ার পর আব্বু অফিস থেকে আইসা দেখে আমি বৃষ্টিতে খেলতেছি। তো আমি ছিলাম সবার বড় ছেলে একমাত্র, তখন আমার আর কোনো ভাই বোন ছিল না। তো বিষয়টা দেখা যাচ্ছে যে আব্বু আইসা খুব রাগে গেল, রাগে যাওয়ার পরে আমাকে দূরানি দিল। তো আমিও দূরতেছিলাম, আব্বুও দূরতেছিল। তো আমার দূরের মধ্যে একটা খুব শয়তানি করতাম, সেটা হচ্ছে কেউ কাছাকাছি আসলে আমি বসে পড়তাম।
বসলে সে আমার উপর দিয়ে গিয়ে পড়ে যেত। তো আব্বু অফিস থেকে এসে আর চেঞ্জ কোনো কিছু চেঞ্জ করেনি, না করার কারণে উনি আমাকে ঠিক ওইভাবে দৌড়ানি দিল। তো আমিও উনি যখন কাছাকাছি আমাকে ঠিক ধরে ফেলবে সেই মুহূর্তে আমি বসে গেছি। তো আব্বু চিন্তা করলো এখন যদি উনি আমার শরীরে লাগে তাহলে আমি প্রচণ্ড ব্যথা পাবো। আব্বু আমার উপর দিয়ে চলে যাওয়ার কারণে উনি বৃষ্টি ছিল, প্রচণ্ড পানি ছিল, অনেক পানি ছিল, সেই পানিতে পরে একবারে সিরিয়াস হল। তখন উনি আমি আবার উঠে দৌড় দিলাম, দৌড় দেওয়ার পরে উনিও উঠলো, ওইটা আমাকে তখন ধরে ফেলছে, ধরে প্রচণ্ড মারলো। মারার পরে আমার ফুফু ছিল, তো উনি আসলো, বললো ছোট ছেলে বুঝে না। তো এই মানে এই ঘটনাটা আমার যত জায়গায় যাই এই ঘটনাটা আমার খুবই মনে পড়ে, মানে এই ঘটনাটা আমাকে আনন্দ দেয়, আবার দেয়। আমি এই জিনিসটা চিন্তা করি যে আমার জন্য আব্বু, তখন দেখা গেছিল যে আব্বুর পকেটের অনেকগুলো টাকাই খুঁজে পাচ্ছিল না। ওহো, যাই হোক, মানে খুব দুষ্টু ছিলেন আমরা বুঝতে পারছি। বাবার কি বড় সন্তান ছিলেন? না, হ্যাঁ আমি বাবার বড় সন্তান। কয় ভাই বোন ছিলেন? আমরা দুই ভাই দুই বোন। বাবা কি করতো? বাবা সরকারি চাকরি। আচ্ছা ঠিক আছে, শুনি। তো ছোটবেলা এরকম প্রচুর শয়তানি করতাম, কিন্তু একটা জিনিস ছিল, প্রচুর খেলাধুলো করতাম, শয়তানিও করতাম, কিন্তু পড়াশোনাটা ঠিক ছিল। আচ্ছা, কখনো বাবা মাকে বলতে হয়নি যে তুমি তোমার পড়াশোনাটা নিয়ে বসো। ওকে, তো দেখা যাচ্ছে নর্মালি আমার এক এবং দুই, আমার রোলটা এক এবং দুইয়ের মধ্যে ছিল। আচ্ছা, তো যখন দুই চলে যেতাম তখন খুব প্রেশারে পড়ে যেতাম, আমি নিজে পার্সোনালি প্রেশারে পড়ে যেতাম যে আমি দুয়ে চলে গেছি, আমাকে একে যেতে হবে। আচ্ছা, ঠিক এরকম। তো বিষয়টা দেখা যাচ্ছে যে আমি নিজে আবার রিকভার করতাম। তো এইভাবে যেতে যেতে ক্লাস, আমার একটা সমস্যা ছিল ছোটোবেলায়, সেটা হচ্ছে আমার প্রচণ্ড মাইগ্রেন প্রবলেম ছিল, প্রচণ্ড মাথা ব্যথা ছিল। তো সেই কারণে দেখা যাচ্ছে আমি খুব বেশি একটা পড়াশোনা করতে পারতাম না, যতটুকু পড়াশোনা করতাম খুবই অল্প, কিন্তু পড়াশোনা করার চেষ্টা করতাম। এইভাবে যখন যাই তখন ক্লাস টেনে আমার যতটুকু মনে পড়ে পহেলা বৈশাখ ছিল সেটা। আচ্ছা, আমার একটা ফ্রেন্ড এসে আমাকে বলতেছে যে দেখ এই মেয়ের নাম্বারটা আমার, আমি ফোন দিছি, আমার সাথে খুব রাফ বিহেভ করছে। তো তখন মাত্র ফোনটা অতটা ব্যবহার ছিল না, আমি আমার আব্বুর ফোনটাই ব্যবহার করতাম। তখন দেখা যাচ্ছে যে আমিও ফোন দিলাম মেয়েটাকে, ফোন দিয়ে আমি কিছু বলি নাই, জাস্ট কিছুক্ষণ শাসাইলাম, কিছুক্ষণ শাসানোর পরে আমি ফোনটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি বললাম দোস্ত তোর আম্মুর কাছে বিছাড় দিছি, আমি শাসাই দিছি। তো এরকম পরবর্তীতে দেখা গেলো যে ওই মেয়েটা আবার ফোন দিচ্ছে। তো এইভাবে কথা হইতে হইতে একটা সময় মেয়েটার সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার পরে আমরা, তখন আমি সবেমাত্র ক্লাস টেনে পড়ি, তো দেখা যাচ্ছে যে মেয়েটার সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ। এই মেয়েটার সঙ্গে পরিচয়টা কীভাবে হলো যদি আমার একটু ক্লিয়ার হতে চাই, মানে মিস কল বা ফোন কোথা থেকে আসলে, আসলে ঘটনাটা কী ছিল? ঘটনাটা ছিল আমার ফ্রেন্ডকে একজন নাম্বারটা দিছিল। আচ্ছা, তো ও চাচ্ছিল ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, তো ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য মেয়েটার সঙ্গে, হ্যাঁ মেয়েটার নাম কী ছিল? মেয়েটার নাম ছিল পুষ্প। পুষ্প, পুষ্পর সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য যাচ্ছিল। পুষ্প কি আপনাদের ক্লাসমেট ছিল? না, ও আমাদের ক্লাসমেট ছিল না, আমি ওকে চিনতাম না। চিনতাম না, ঠিক আছে। শুধু মানে তখন ছোট ছিলাম, কিউরিয়াসিটি ছিল, একটা মেয়ের নাম্বার হাতে পাইলাম, ঠিক এরকম। আপনাকে দিল কেন নাম্বারটা? ও আসলে ও ভাবতো যে আমি মেয়েদের সাথে খুব ভালো কথা বলতে পারি। আচ্ছা, তো আপনাকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করছিল? হ্যাঁ, আমাকে দিয়ে ম্যানেজ করার চেষ্টা করতেছিল। ওকে, তারপর? তো তখন যেটা দেখা যেল যে আমি ফোন দিলাম, তো আমি ফোন দেওয়ার পরে আমি কিছুদিন মেয়েটার সাথে দুই মিনিট এক মিনিট এরকমভাবে কথা বলতাম। একদিন দুই দিন অন্তর অন্তর কথা বলতে বলতে দেখা যাচ্ছে মেয়েটার সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আচ্ছা, একটা সময় যেতে যেতে যখন এক বছর হইলো, তখন আমি মেয়েটার সাথে দেখা করতে চাইলাম, ও দেখা করতে চাইলো। তো আমাদের প্রথম কথা হয়েছিল পয়লা বৈশাখ, এবং আমাদের প্রথম দেখাটাও হয় পয়লা বৈশাখ, ঠিক এক বছর পর। তো ওইখান থেকে আরও এক বছর আমি যখন ইন্টার, আরও দুই বছর পর আমি যখন ইন্টার ফাইনাল দিই, তখন মেয়েটার প্রতি আমি, সত্যি কথা বলতে আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম, মেয়েটাও বিষয়টা জানত। ওকে, কিন্তু আমি যখন ইন্টারমিডিয়েট ফাইনাল দিতে যাই তখন আমি জানতে পারি যে ম্যাডাম মেরিট। ওকে, আমি এতদিন পর্যন্ত যার সাথে যাকে ভালোবাসছি, দেখা সাক্ষাৎ হয়েছিল এর মধ্যে আমাদের তিন চারবার দেখা সাক্ষাৎ হয়েছে। আচ্ছা, কিন্তু আমি বিষয়টা জানতাম না। তো যখন জানলাম তখন মনে হইলো যে আমার চারদিক অন্ধকারের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল। তো আমি বিষয়টা থেকে বের হইতে চাইছিলাম, কারণ আমার যে ধরনের আমার ফ্যামিলি ছিল, আমার এই জিনিসটা কখনই মানবে না, আর আমি নিজেও এই জিনিসটা মানতে পারবো না, কারণ একটা জিনিস সে আমার কাছ থেকে সম্পূর্ণরূপে হাইড করেছে। তো আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম, কিন্তু সে আমাকে কখনো বলে নাই সে আমাকে লাভ করে। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, কিন্তু সে জানতো আমি তাকে লাভ করি এবং সিরিয়াস লেভেলে লাভ করি।
তো সে দেখা যাচ্ছে যে তাকে ফোন দিলে পরবর্তীতে তাকে ফোন দিলে ফোন ধরে না, বিষয়গুলো নিয়ে তার হাজবেন্ড জানতে পারলো। এবং সেখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ওই মেয়েটার ফোনে আমি একদিন আমার একটা ফ্রেন্ডের নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম, তো ওই মেয়েটা ছিল তার হাজব্যান্ডের বাড়িতে। তখন ওর হাজব্যান্ডের একটা ভাগ্নি ছিল, তো ওর ভাগ্নি কী করলো, আমার ওই ফ্রেন্ডের তখন ওয়েলকাম টুন বাজতো আমার ফ্রেন্ডের মোবাইলে, জি, তো ওয়েলকাম টুন বাজার কারণে ওই মেয়েটা ওর যে ভাগ্নি সে ওই নাম্বারটা নিয়ে যায়, আমার ফ্রেন্ডের নাম্বারটা নিয়ে যায়, নিয়ে ওরা কথা বলে, ওদের মাঝে একটা রিলেশন হয় এবং ওরা বিয়েও করে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের রিলেশনের একটা যদি আমি ফলাফল বলি তাহলে সেটা হচ্ছে আমার ভাগ্নির সঙ্গে আপনার ফ্রেন্ডের বিয়ে, বিয়ে, ওকে। যদিও আমার ওই ফলাফল বলবেন না, সাইড ইফেক্ট বলবেন, আর যাই হোক, ওকে, বিয়ে। হ্যাঁ, তখন ওর সাথে আমার রিলেশন ফুললি ব্যাকআপ, কথা হতো মাঝে মাঝে দুই এক মিনিট, কিন্তু আমি বিষয়টা থেকে নিজেকে রিকভার করতে চাচ্ছিলাম। সেই মুহূর্তে আমি লেখালেখি শুরু করি, যদিও আমার ছোটো থেকে লেখালেখির অভ্যাসটা ছিল এবং আমি খুব ছোট থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। আচ্ছা, তো এই কালচারাল যে যতগুলো প্রোগ্রাম আমাদের গ্রামে হইতো, আমাদের ইউনিয়নে হইতো, সবগুলো প্রোগ্রামে সবাই দুই একটা, যেমন কুইজ কুইজ অনুষ্ঠানটা, সাধারণ জ্ঞানের যে অনুষ্ঠানটা আর অভিনয় পার্টটা, এই দুইটা পার্টের প্রথম পুরস্কারটা আমার জন্য বরাদ্দ ছিল। আচ্ছা, তো আমি ওই বিষয়গুলোতে ইনভলভ হয়ে যাই। তারপর যখন আমি যাই যাই দিনের মৌচাকের ডিলের শফিক রেহমান স্যারের ইয়েতে লেখা শুরু করি, ওইখানে আমি আমার নিক নেম ছিল অচল পয়সা, আমি ওইখানে অচল পয়সা নামে লেখালেখি শুরু করি। ওইখানে যখন আমার গল্পগুলা লেখা প্রচার হচ্ছিল, তখন দেখা যাচ্ছিল যে প্রচুর ফোন কল পাচ্ছিলাম আমি, কিন্তু কারোর সাথে দুই মিনিট, এক মিনিট অথবা সর্বোচ্চ একদিন কথা বলার পরে কারোর প্রতি কোনো ইন্টারেস্টিং আমার থাকতো না। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমি কথা বলতাম না, তারা আমার সাথে কথা বলতে চাইতো, আমি দেখতে যেমনই হয় না কেন, কেউ যদি আমার সাথে কিছুক্ষণ কথা বলতো তাহলে দেখা যাচ্ছে যে তারা আমার প্রতি খুব ইন্টারেস্ট হয়ে যেত। যেমন আমি একজনের নাম মেনশন করবো না, ঢাকারই একজন মেয়ে বলবো না, উনি মহিলা, যেমন আমার সাথে কথা বলতো, উনি আমার সাথে কথা বলার জন্য এতটাই পাগল ছিল, আমি যদি একবার ওনার কল না ধরতাম, যতক্ষণ পর্যন্ত ওনার কল না ধরতাম ততক্ষণ পর্যন্ত উনি ফোন দিতেই থাকতো। এবং উনি মানতে চাইতো না যে আমি কোনো কাজে ব্যস্ত থাকতে পারি, আমি কোনো ফ্রেন্ডদের সাথে ব্যস্ত থাকতে পারি, অথচ ওনার দুইটা ছেলে ছিল। মানে সে আমার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেছিলো। আপনার লেখা পড়ে নাকি আপনার সঙ্গে কথা বলে? আমার সাথে কথা বলে, কথা বলে, ওকে। আমার লেখা তো উনি পড়তোই, কিন্তু আমার সাথে কথা বলে ওইরকম, মানে কেউ আকৃষ্ট হয়ে যেতে পারে সেটা আমার, এতটা আকৃষ্ট হইতে পারে সেটা আমার চিন্তার মধ্যেও ছিল না। ওকে, তো এইভাবে কথা বলার পরে আমি দেখা যাচ্ছে যে আমার প্রতিটা গল্পই যখন আসছে, এক মাস দুই মাস অন্তর অন্তর এক একটা করে গল্প আসছে, তো আমার প্রচুর ফোন কল বেড়ে যাচ্ছিল। তো হঠাৎ করে একদিন আমার যখন নিঃসঙ্গ গল্পটা প্রচার হয়, মৌচাকের ডিলে আসে, যেটা আমার বাস্তব জীবনের সাথে অনেকটাই মিল, তো ওই গল্পটার বিষয়বস্তু কি আমি সেটা এখন বলতে চাচ্ছি না। সেটা মানুষের জীবনে কিছু থাকে যেগুলো মানুষ ইচ্ছে করলো সেটা এক্সপ্রেস করতে পারে না, ইচ্ছে করলো সেটা প্রকাশ করতে পারে না। তো দেখা যাচ্ছে যে ওই গল্পটা পড়ার পরে আমাকে, আমি অনেকগুলো টেক্সট মেসেজ পাই, কল পাই, কিন্তু একটা মেসেজ ছিল যেখানে আমার চোখ আটকে যায়। মানে আপনার গল্পটা পড়ে আপনাকে কেউ মেসেজ পাঠিয়েছে, তাই বলছেন আপনি? আমার গল্পের মেসেজগুলো কি আপনার সেলফোনে আসতো? হ্যাঁ, আমার সেলফোনে আসতো। মানে সেলফোনটার নাম্বারটা ওখানে দিয়ে দেওয়া হতো? সেলফোনের নাম্বারটা ওইখানে দিয়ে দেওয়া হতো। ওইখানে যে বিষয়টা ছিল, যাদের গল্প ছাপা হইতো তাদের ফোন নাম্বারটা ওইখানে দিয়ে দেওয়া হতো, তারা পরবর্তীতে তাদের গল্পটা কিরকম হয়েছে সে ফিডব্যাকটা তারা বিভিন্ন লিসনাররা, বিভিন্ন মানে রিডাররা তারা সেটা জানাতো। হ্যাঁ, রিডাররা তারা জানাতো। ওকে, আপনি লিখতেন অচল পয়সা নামে? আমি অচল পয়সা নামে লিখতাম। ফাইন, তো ওইখানে একটা মেসেজ আসার পরে আমার, আমি থমকে যাই। আমি চিন্তা করতেছিলাম কিভাবে সম্ভব। তো মেসেজটা কি ছিল বলছি আমি, জি, তখন আমি অসুস্থ ছিলাম প্রচুর। আমি মেসেজটা পাওয়ার পরে আমি কোনো রিপ্লাই দিইনি। মেসেজটা ছিল আমার খুব সাধারণ একটা মেসেজ ছিল, যে আমার গল্পের প্রশংসা করে, আমার গল্পটা পড়তে ভালো লাগছে, এরকম একটা মেসেজ ছিল। তো নিচে একটা নাম ছিল, নিচে নামটা ছিল পুষ্পিতা। ওকে, আমার নর্মালি দেখা যাচ্ছে যখন আমার কলগুলো আসতো অথবা মেসেজগুলো আসতো, আমি যখন আমি অসুস্থ থাকতাম আমি কাউকে রিপ্লাই দিতে পারতাম না, কারণ আমার এতটা, যেমন আমার ঠান্ডা লাগার পরে সাইনাসের প্রবলেমের কারণে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতো,
আমি নর্মালি বিছানা থেকে উঠতে পারতাম না, কারোর সাথে কথা বলতে পারতাম না, মেজাজ খিটখিটে হয়ে থাকতো। তো ওই মেসেজটা পাওয়ার পরে আমি তখন কোনো রিপ্লাই দিইনি। মেসেজটা আসছিল 2014 সালের 30 এপ্রিল, ওকে, বেলা 3:30, আমার স্পষ্ট মনে আছে এখনো। সো ভেরি ইম্পর্টেন্ট প্রিয় শ্রোতা, ও কিন্তু টাইম বা ডেট এগুলো খুব মনে রেখেছে, বিকজ ওর লাইফে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে এখন সেটা খুব ইম্পর্টেন্ট, যে কারণে প্রত্যেকটা জিনিস খুব পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখার চেষ্টা করেছে। আপনারাও একটু খেয়াল করে শুনবেন। জি বলুন। তো তখন আমি এক সপ্তাহ পরে ওই মেসেজের আনসারটা দিই, দেওয়ার পরে আমি ওর সাথে টেক্সট মেসেজে কথা বলি। প্রতিদিন দেখা যাচ্ছে যে আমাদের 300-400 মেসেজ আদান প্রদান হতো। তো পরে ওর সাথে কথা বলতে বলতে যে জিনিসটা আমি জানতে পারলাম, সে ড্রাগ অ্যাডিক্টেড। আমি চিন্তা করলাম মেটা ড্রাগ অ্যাডিক্টেড। হ্যাঁ, মেটা ড্রাগ অ্যাডিক্টেড। শুধু এটাই ফার্স্টে জানলেন নাকি আপনি অন্য কিছুও জানলেন আগে পিছে, মেটা কোথায় থাকে কি করে এগুলো কি জানতে পারলেন? হ্যাঁ, মেটা থাকতো ঢাকা শহরে। আমি তখন থাকতাম ব্রাহ্মণবাড়িয়াতে, আমি তখন অনার্স থার্ড ইয়ারে পড়ি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো আমি থাকতাম ব্রাহ্মণবাড়িয়াতে, সে থাকতো ঢাকা শহরে। তো আমি চিন্তা করলাম একটা মানুষের সাথে আমার পরিচয় হইল, নামটা যেখানে আমাকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে তার নামটা, যে জায়গাটাতে আমাকে সবচেয়ে বেশি আঘাত করলো সেই জায়গাটা হচ্ছে তার নামটা। কি এমন ছিল নামের মধ্যে? পুষ্পিতা থাকতেই তো পারে। হ্যাঁ, থাকতেই পারে। যেটা বলছিলাম, আমার প্রথম যাকে ভালো লাগা, আমার লাইফের প্রথম ভালো লাগাটাই নামটাই ছিল পুষ্প। সেই জায়গা থেকে সেই নামটার সাথে মিলিয়ে আসছিল পুষ্পিতা। তো আমি শুধু ওই জায়গাটুকু চিন্তা করতেছিলাম, যখন মেসেজটা আসছিলো তখন শুধু ওই জায়গাটুকু আমি চিন্তা করতেছিলাম যে ইজ শি ব্যাগ ইন মাই লাইফ। ওকে, আমার শুধু আমার মধ্যে এই কোশ্চেন মার্কটাই কাজ করতেছিল। তো আমি যখন জানতে পারলাম যে সে ড্রাগ এডিক্টেড, তো আমার প্রথম চিন্তাই হলো যে তাকে যে কোনোভাবেই হোক সেই জায়গাটা থেকে তাকে আমার মুক্ত করতে হবে। আমি তখন নিজের পড়াশোনাতে খুব একটা মনোযোগ দিই নাই, না দিয়ে ওর সাথে প্রচুর কথা বলতাম। প্রতিদিনই আমাদের মেসেজিং হতো, প্রচুর মেসেজিং হতো, একটা সময় মেসেজিং বেড়ে যায়। আমি ওকে বলি যে তুমি এক কাজ করো, তুমি এই জিনিসটা ছেড়ে দাও। সে আমাকে বলতো আমি ছেড়ে দিব। কিন্তু নর্মাল যে বিষয়টা, আমি তখনও, কারণ আমি আমার আশেপাশে অনেক ড্রাগ এডিক্টেড মানুষ দেখতে পারছি, তো সেই জন্য আমি জানতাম যে জিনিসটা খুব ইজি না। আমি বলতাম, ও জানলেন কীভাবে ও ড্রাগ এডিক্টেড, ও কীভাবে আপনাকে বললো ঘটনাটা জানতে চাচ্ছি আমি। ঘটনাটা হচ্ছে, সে তার কোনো একজন, আমি সেটা মেনশন করতে চাচ্ছি না, খুব ক্ষমতাধর একজন তাকে পছন্দ করত। জি। তো সেখান থেকে দেখা যাচ্ছে সেই কারণে তাকে কয়েকটা স্কুল কলেজ চেঞ্জ করতে হলো এবং তাকে একটা সময় গড়বন্দি হয়ে যেতে হলো। সেখান থেকে সে পড়াশোনাটা তার এক বছরের জন্য অফ হয়ে গেল, সেখান থেকে সে ডিপ্রেশনে চলে গেল। এগুলো আপনার সাথে কি সে এক দুই দিন কথা বলার পরেই এটা শেয়ার করে ফেলছে নাকি একটু লম্বা সময় যাওয়ার পরে? তার সাথে আমার দীর্ঘ এক মাস কথা বলার মাধ্যমে আমি বিষয়গুলো জানতে পারলাম। আচ্ছা। তখন আমাদের ফোনে কথা হতো না, আমাদের জাস্ট মেসেজিংয়ে কথা হতো। ওকে। এবং আমি নর্মালি কারোর সাথে খুব বেশি একটা মেসেজিং করতাম না, ফোনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। কিন্তু ওর সাথে আমার মেসেজিংয়ে কথাটা বেশি হতো। প্রতিদিন দেখা যাচ্ছে যে একটা সময় যখন পার হয়ে যায়, আমরা প্রতিদিন 16-18 ঘন্টা শুধু মেসেজিং করতাম। ওরে বাবা, বিশাল ব্যাপার। কত সালের ঘটনা এটা? এটা 2014 সাল। 2014 সাল, ওকে। তো একটা সময় ওর দেখা গেল যে আস্তে আস্তে, আমি যেমন, ও সিগারেটের প্রতি ওর আসক্তিটা ছিল খুবই বেশি, প্রতিদিন 15-20 সিগারেট খাইতো। একটা মেয়ে প্রতিদিন 15-20 সিগারেট খাওয়া নর্মালি নর্মাল ব্যাপার না। তো আমি ওকে বলতাম যে ঠিক আছে, আজকে 15টা, তো তুমি আজকে 12টা খাও, এরপরে 10টা, 8টা, 5টা, 4টা, 3টা, 2টা, 1টা। একটা সময় দেখা গেল যে সে বিষয়টা দেখে খুব পরিত্রাণ পাইল এবং সেটার জন্য আমার তার পিছনে দীর্ঘ 3 মাস, ওই যে বললাম কিবরিয়া ভাই, দীর্ঘ 3 মাস আমাদের 16-18 ঘন্টা মেসেজিং হইতো। ওকে। তো সেখানে সেই জায়গাটা থেকে একটা সময় আমার প্রতি সে অনেকটাই দুর্বল হয়ে পড়ে। কিন্তু ওর সাথে আমার কথা বলে, আমি প্রথমে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, কারোর সাথে আমার একদিন কি দুই দিন কথা বলার পরে আর ভালো লাগতো না, অনেকে আমাকে ফোন দিত। কিন্তু তার সাথে আমার বিষয়গুলো খুব ধীরে ধীরে, যেমন দেখা যাচ্ছে আমরা মেসেজিং করতাম, তারপর আমরা, মানে ওর প্রতি আপনার কৌতূহলটা কমছে না, এটা আলটিমেটলি দিনকে দিন বাড়ছিল। ওকে। তো যখন দেখা গেল আমরা ফোনও কথা বলতাম কিন্তু খুব অল্প, শুধু মেসেজই করতাম আমরা,
তখন। এবং সবচাইতে ইন্টারেস্টিং পার্টটা ছিল ওর মেসেজ কেনার জন্য আমরা বাংলা লিঙ্কে মেসেজিং করতাম, তখন বাংলা লিঙ্কের একটা অফার চলছিল 2 টাকা দিয়ে 100 মেসেজ। তো তার মোবাইলের 1 যে বাটনটা সেটা কাজ করতো না, সে মেসেজ কেনার জন্য কি করতো, তার সিমটা খুলে তার আম্মুর মোবাইলে লাগিয়ে মেসেজ কিনে তারপর আবার তার মোবাইলে লাগাই দিত। প্রতিদিন এরকম তাকে 4-5 বার করতে হইতো শুধু আমরা কথা বলার জন্য। তো এইভাবে যখন একটা সময় তার প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি, অনেকটা বললে ভুল হবে, অনেক বেশি দুর্বল হয়ে পড়ি, তার কথা বলা, তার সাথে চ্যাট করা সব কিছু কেমন যেন আমাকে একটা, আমি নর্মালি কিবরিয়া ভাই আবেগে আমার মধ্যে খুব কম কাজ করতো, কিন্তু তার প্রতি কেন জানি এত বেশি আবেগ কাজ করতো যে তার সাথে যদি আমার 1 মিনিট কথা না হইতো তখন মনে হইতো যে আমার মনে হয় সব কিছু অপূর্ণতা থেকে যাচ্ছে। আমরা নর্মালি রাতে 4-5টার আগে কখনোই ঘুমাইতাম না, আবার দেখা যাচ্ছে যে সকাল 7টায় যার আগে ঘুম ভাঙতো সে মেসেজ করতো। ওকে, এই ছিল বিষয়গুলো। তো তারপর ওইখান থেকে আমি একটা সময় যতটুকু মনে পড়ে সেটা জুলাই মাস, ও আমাকে প্রপোজ করে। আমি ওকে একটা কথা বলতাম যে কারো প্রতি যদি কারো কোনো ধরনের সাহায্য থাকে অথবা কেউ যদি কারো লাইফে কোনো ধরনের হেল্প করে তাহলে তার লাইফে তার থাকা উচিত না। এতে করে কি পরবর্তীতে যখন এই জিনিসটা যদি একজন আরেকজনের সাথে না থাকতে পারে তাহলে কষ্টটা মনে হয় অনেক বেশি থাকে। অর্থাৎ যেটা বলতে চাইছিলাম, কারো প্রতি যদি কারো অবদান থাকে তাহলে তার জীবনে তার থাকা উচিত না। তো সে ওই কথাগুলো তখন মানতে চাইতো না, সে আমার প্রতি খুব বেশি দুর্বল হয়ে পড়ছিল। আমিও সেম অবস্থা। আমার যতটুকু মনে পড়ে, আমি জানি না সে বিষয়টা শোনার পরে আমার সাথে অ্যাগ্রি করবে কি না, আমার যতটুকু মনে পড়ে যে সে আমাকে আগে প্রপোজ করছিল, আমি তাকে প্রপোজ করছিলাম, করার পরে সে ডিসঅ্যাগ্রি করছিল, করার পরে কিছুদিন পরে সে আমাকে প্রপোজ করে, এবং এভাবে আমাদের সম্পর্কের শুরু। কত সালে এটা? এটা 2014 জুলাই। আপনিও এগ্রি করে নেন? হ্যাঁ, আমিও এগ্রি করি। প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসের 26তম পর্বে। আপনারা আজকে শুনছেন জীবনকে। আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদের ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09611904904, দ্যাট ইজ 09611904904। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে www.facebook.com/ilovedhakafm। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। বিরতির পর আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, সারা দেশব্যাপী আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার টিম মেম্বার সুশান্ত দাও, সাফোন আপনার সঙ্গে রয়েছে। আর এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেটা একেবারে অনুষ্ঠানের শুরু থেকে ছিল সিক্রেটস এবং জীবন গল্পের। আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে সাবস্ক্রাইব না করলে আসলে লস হবে, বিগ লস, কারণ এই চ্যানেলটি দিনে দিনে অনেক বড় হচ্ছে।
এবং সাবস্ক্রাইব করার সুবিধাটা হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখলে আমরা যে কোনো সময় আমাদের অনুষ্ঠান আপলোড করলে আপনি আপনার মোবাইলে সেটা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন এবং আপনি আপনার সুবিধা মতো অনুষ্ঠানটি ডাউনলোড করে যে কোনো সময় আপনি আরামসে অনুষ্ঠানটি শুনতে পারবেন যদি আপনি মিস করেনও। সুতরাং আমি বলবো যে যারা এই মুহূর্তে রেডিও শুনছেন তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ওকে জীবন, আমি যেখানে ছিলাম আমাদের শুরুটা হয়েছিল 30 এপ্রিল 2014, মে জুন জুলাই আমাদের সম্পর্কটা শুরু হয় জুলাই থেকে। আমাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা ভালো লাগাটা সেটা জুলাই থেকে হয়। তখন আমার যতটুকু মনে পড়ে আমার থার্ড ইয়ারের পরীক্ষা চলতেছিল। আচ্ছা, তো আমি ওর সাথে কথা বলার জন্য এতটাই অ্যাডিক্টেড ছিলাম যে আমি পরীক্ষার হলে বসে ওর সাথে চেক করছি। পরীক্ষার হলে বসে বসে মানুষ খুব বড়জন নকল করতে পারে, আপনি বসে বসে চ্যাট করেছেন? চ্যাট করেছি। সেলফোন দেখেনি টিচার? আর না, আমার ব্যাচটা পড়েছিল একবারে লাস্টের দিকে একবার কর্নারে। আচ্ছা, যার দরুন দেখা যাচ্ছে যে আমি ওকে বলতাম যে আমার পরীক্ষা এরকম হচ্ছে, আমার পরীক্ষা এতটুকু আনসার করছি, এতটুকু ভালো হয়েছে। ওকে, তো বিষয়গুলো ছিল এরকম। তো এইখান থেকে ওর সাথে আমার প্রথম, তারপর আমাদের কথা, আমার পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের দেখার পালা, আমাদের দেখা করার পালা। নর্মালি আমি কারোর সাথে, অনেকের সাথে আমি কথা বলছি কিন্তু কারোর সাথে কখনো দেখা করার চিন্তাও করিনি। তো দেখা যাচ্ছে যে আমরা ডেট ফিক্সড হলো অগস্টের 16 তারিখ আমরা দেখা করব। ওকে, কারণ অগস্টের 15 তারিখ ছিল সরকারি বন্ধ, তো ইচ্ছা করলে ওর কলেজের কথা বলে সে আসতে পারবে না, তো আমিও আমারও বাড়ি থেকে আসতে হবে। তো আমি বলতে পারতেছিলাম না আমি কেন ঢাকা যাব, কারণ আমি আগে কখনো ঢাকা আসিনি। একবার শুধু আমার যতটুকু মনে পড়ে আমি 2009 সালে এসেছিলাম, তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম। আচ্ছা, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আসছিলাম, তারপরে আমার ঢাকা আসা হয়নি, আমি ঢাকার কোনো কিছুই চিনি না। ওকে, তো তখন ব্রাহ্মণবাড়িয়া থেকে কিভাবে আসব সেই জিনিসটা একটা চিন্তা ছিল। তো মা বাবাকে কিভাবে বলবো যে আমি ঢাকা যাচ্ছি? তখন আমার হাতের ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল, তো আমি বললাম যে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ফোনটা ঠিক করানো যাবে না, আমার ঢাকা থেকে ঠিক করাতে হবে, আমার 2-3 দিন সময় লাগবে আমি ফোনটা ঠিক করে নিয়ে আসি। তখন আমার ঢাকাতে ওই রকম থাকার কোনো জায়গাও ছিল না, তো আমি ঢাকার মূলত ওকে দেখার জন্য। হ্যাঁ, মূলত ও তখন কোথায় থাকতো ঢাকাতে? ও তখন আমি জানতাম না ও কোথায় থাকতো, ঢাকাতেই থাকতো, ঢাকাতেই থাকতো, কিন্তু ঢাকার কোথায় থাকতো সেটা আমি জানতাম না। আচ্ছা, ওকে যখন জিজ্ঞেস করতাম ও আমাকে বলতো না যে ও ঢাকার কোথায় থাকতো, প্লেসটা বলতো না, প্লেসটা বলতো না, আর আমি ঢাকার কোনো কিছু চিনতাম না। আচ্ছা, তো ওইখান থেকে কথা ওর সাথে দেখা করা, তো ওকে আমি বললাম তো ঢাকা কোথায় আসা যায়, তো বাসা থেকে আমার বের হতে হবে, এখন কীভাবে বের হব, এখন সকালে ওর সাথে দেখা করতে হবে। সেই জন্য আমি কি করলাম, ভোর আমাদের ওইখান থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা ট্রেন আছে ভোর 5:30 আচ্ছা ঢাকাতে আসে, তো আমি ভোর 4:00 ঘুম থেকে উঠলাম, উঠে আমি একটা আগে থেকে একটা রিক্সা বলে রেখেছিলাম, ওই রিক্সা করে আমি স্টেশনে আসি, স্টেশনে এসে ওইখান থেকে আমি ঢাকা আসি। তো আমি জানতাম না যে ওই ট্রেনটা আপনার কোথায় থামে, কীভাবে নামতে হবে না হবে, এগুলো জানতাম না। তো ওইখান থেকে আমি কমলাপুর চলে যাই, কমলাপুর থেকে ও আমাকে বলেছিল ফার্ম গেট থাকার জন্য। আমি কমলাপুর থেকে ওইখান থেকে বাসে উঠি, আমার যতটুকু মনে পড়ে 6 নম্বর বাস। জি, আমি 6 নম্বর বাসে উঠি, উঠে আমি ওইখান থেকে আপনার ফার্ম গেট আসি। আচ্ছা, আমি ট্রেন থেকে নামি 10:00, আমার ফার্ম গেট আসতে আসতে বেজে যায় 1:00। তো আমি ঢাকার এই জেমের সাথে অভ্যস্ত ছিলাম না, আমি মোটামুটি অসুস্থই হয়ে পড়ি। তো ওর সাথে দেখা, আমি তখন ছিলাম ফার্ম গেটের ফুটওভার ব্রিজের উপরে, আমরা কথা বলতেছিলাম, বাট সে আমাকে এইভাবে চিনে ফেলবে আমি বুঝতেও পারি নাই, যদিও আমরা একজন আরেকজনকে আগে দেখিনি। হ্যাঁ, আমার কথা ছিল যদি আমাকে দেখলে তোমার ভালো লাগবে না, ওকে বলছিলাম যে আমাকে দেখলে তোমার ভালো লাগবে না, আমার সাথে তোমার রিলেশন করার ইচ্ছা জাগবে না। সে আমাকে বলেছিল যে এগুলা কোনো বিষয় না, আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে ভালোবাসি, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আমি বলছিলাম ঠিক আছে, তুমি যদি আমাকে আমাকে জড়ায় ধরবা, ফার্স্ট যখন তোমার সাথে দেখা হবে তুমি আমাকে হাগ করবা। তো সে, আমি দাঁড়াইয়াছিলাম ফুটওভার ব্রিজের উপরে। আপনারা কি দুজন দুজনকে আগে দেখেছিলেন, মানে ফেস দেখেছেন নাকি তখনও দেখেন নাই? না, তখন আমরা তখনও ফেস দেখেননি। ওকে, তো সে পিছন থেকে আয়সা হালকা করে আমাকে জড়ায় ধরে, আমি বললাম আপনি কিভাবে কনফার্ম হলেন যে আমি জীবন? বলে আমার এই কনফিডেন্টটা আছে বিদায় আমি ধরলাম, নয়তো হঠাৎ করে কাউকে তো আমার ধরার প্রশ্নই আসে না এত লোকের মাঝে।
তো ওইখানে ওর সাথে আমার কথা ফার্স্ট ওকে আপনি দেখলেন? হ্যাঁ ফার্স্ট ওকে। তো আপনার ইমপ্রেশনটা একটু জানা দরকার, যে যে মানুষটার সঙ্গে আপনি এতক্ষণ ধরে কথা বলছিলেন এতদিন ধরে ঘন্টার পর ঘন্টা, সে মানুষটা আপনার চোখের সামনে আছে, দেখতে কেমন, আপনার ফিলটা কী হচ্ছিল একটু শুনি। তাকে যদি আমি বলি, প্রথম দেখায় আমার এতটা ভালো লাগে নাই যতটা ভালো লাগার কথা ছিল, যতটা অ্যাকচুয়ালি তার যে জিনিসটা আমি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে তার চোখ। ওকে, মনে হচ্ছিল যে তার চোখগুলো যদি আমি তার চোখের দিকে তাকায় থাকি তাহলে মনে হয় আমি আমার বাকি লাইফটা কাটায় দিতে পারবো। আর সত্যি কথা বলতে তার কথা বলা, তার বাচনভঙ্গি আমাকে এতটা আকৃষ্ট করেছিল যে তার সে দেখতে কেমন এই জিনিসটা আমার মাঝে কাজ করতেছিল না, শুধু যেটা কাজ করতেছিল যে তার চোখটা, তার চোখগুলো আমাকে খুব বেশি আকৃষ্ট করতেছিল। তো ওইখান থেকে আমরা রিক্সা করে, আমি যেহেতু ফোনটা ঠিক করতে আসছি তো আমি ওইখান থেকে রিক্সা করে আমরা মোয়াখালী যাই। মোয়াখালী আমার ফোনটা ছিল আপনার সিম্ফনি, তো মোয়াখালী গিয়ে ওইখানে আমরা কাস্টমার কেয়ারে ফোনটা আমি জমা দিই। আমরা ওইখান থেকে এসে আমি ওইখানে কিছুই চিনতাম না। ওইখান থেকে এসে আমরা জিয়া উদ্যানের দিকে যাই, ওইখানে গিয়ে আমরা কিছুক্ষণ বসি, ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা ওইখানে আমাদের ফার্স্ট আমরা দুজনে, আমি আসার সময় ক্যামেরা নিয়ে আসছিলাম, তো দুজনে আমরা একটা ছবি তুলি। তো ওইটা হচ্ছে আমার আর ওর তোলা ফার্স্ট ছবি, যেটা এখনও আমার ফোনের মাঝে আছে। ওকে, তো তারপর আমরা আমাদের কথাই ছিল যখন আমরা দেখা করি ফার্স্ট, তখন কথা ছিল যে আমরা একটানা পাঁচ দিন দেখা করব। ওকে, তো আমরা প্রথম দিন আমাদের দেখা হলো 16 আগস্ট 2014। তারপর আমরা 17 তারিখ দেখা করলাম, 17 তারিখ আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে গেলাম, প্রচুর ছবি তুললাম। আমার একটা শখ হচ্ছে অনেক ছবি তোলা। তো আমরা 18 তারিখ দেখা করলাম, 18 তারিখ দেখা করার পরে আমিও খুব একটা ঢাকাতে কাপড় নিয়ে আসিনি, আমি মাত্র একটা টি শার্ট আর একটা শার্ট নিয়ে আসছি, তো জিনিসগুলো ময়লা হয়ে যাচ্ছিলো। তো পরে ও বলতেছে যে আমার তো ফ্যামিলি থেকে একটানা পাঁচ দিন আমাকে বের হইতে দিবে না, আমরা আবার কিছুদিন বিরতি নিয়ে আমরা আবার দেখা করি। তো আমিও চিন্তা করতেছিলাম এইদিকে, আমারও ঢাকা বিভিন্ন ফ্রেন্ডদের ম্যাচে থাকতেছিলাম, তো থাকাটা আমার জন্য প্রবলেম হয়ে যাচ্ছিলো যেহেতু আমি ঢাকা আগে কখনো আসিনি, আর ঢাকার পরিবেশটার সাথে আমি মানিয়ে নিতে পারতেছিলাম না যেহেতু আমি গ্রামের মুক্ত পরিবেশে বড় হওয়া। তো সেখান থেকে যে জিনিসটা আমি ওকে বললাম, ঠিক আছে তাহলে তুমিও থাকো আমি চলে যাই। তখন আমি ওইখান থেকে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে চলে যাই, ওর বাসায় চলে যাই। আমি তখনও জানতাম না ওর বাসা কোথায়, তখনও বলেনি। তো ওইখান থেকে আবার 15 দিন পর আবার আমি আসি আমার ফোনটা নেওয়ার জন্য। যখন আসি আবার আমাদের একদিন দেখা হয়, দেখা করে আমি আবার ব্রাহ্মণবাড়িয়াতে চলে যাই। তো আমি এখন ওর সাথে যখন দেখা করতে আসতাম তখন দেখা যেত যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতাম, ওর সাথে দেখা করতাম, আবার চলে যেতাম। ইতিমধ্যে আমার ফ্যামিলি বিষয়টা কিছুটা বুঝতে পারতেছিল। তখন আপনার পড়াশোনার কি অবস্থা? তখন সত্যি কথা বলতে আমার পড়াশোনাটা ওই ছিল, মানে তখন কি আপনি পরীক্ষা দিয়ে ফেলেছিলেন? ইন্টারমিডিয়েট থার্ড ইয়ারের পরীক্ষা দিয়ে ফেলেছিলাম। থার্ড ইয়ার বলতে আমি তখন ছিলাম বিবিএ থার্ড ইয়ারে। বিবিএ থার্ড ইয়ারে ছিলেন? আচ্ছা, ওই সময় থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম। আচ্ছা, আমি তখন কোথায় পড়ছিলেন আপনি সেই সময়? আমি সেই সময় ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজে পড়ছি। আচ্ছা, পড়ছিলাম থার্ড ইয়ারে। যখন পরীক্ষা ফোর্থ ইয়ার, তখন আমার পড়াশোনা খুব একটা চাপ ছিল না, মাত্র ফোর্থ ইয়ারে উঠলাম। তো দেখা যাচ্ছে যে ওই যে বললাম 16 থেকে 18 ঘন্টা আমরা মেসেজিংয়ে করতাম, তখন আমাদের মাঝে কথাও হয়তো, আমরা প্রচুর ফোনে কথা বলতাম। এর মাঝে যে জিনিসটা আমি দেখলাম, আমার ফোনটাও খুব একটা ডিস্টার্ব করতেছিল, ফোনটা কাজ করতেছিল না খুব একটা, আর ওর হাতেও কোনো ভালো ফোন নেই। এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিত যে ওর মেসেজ কেনার জন্য ওর মোবাইলের এক নম্বর বাটনটা কাজ করতো না, তো ওর মার ফোনে সিমটা লাগিয়ে মেসেজ কিনে আমার সাথে মেসেজিং করতো। তো এই জিনিসটা আমাকে খুব কষ্ট দিত। আমি তখন টিউশন করতাম, আমি মোটামুটি ভালো, তখন আমার ভালো ইনকাম ছিল, খারাপ না, আমার নিজের হাত খরচ চলে যেত প্লাস কিছু টাকাও থেকে যেত। তো ওইখান থেকে আমি আমার জন্য ফোন কেনার জন্য 16,000 টাকার মতো আমি আলাদা করে রাখলাম। তো হঠাৎ করে মাথায় আসলো যে আমি তো আমার একটা ফোন কিনবো, আমার একটা ফোন দিয়ে কী হবে যদি ওর হাতে ফোন না থাকে? এই জিনিসটা আমার মাঝে খুব কাজ করতেছিল। তো তখন আমি ওকে জানাইনি বিষয়টা, না জানা আমার ফোনটা, তখন ওর জন্য আমি একটা ফোন কিনি। আচ্ছা, তখনকার সময় মোটামুটি ভালো ছিল। কেনার পর তার কিছুদিন পর আমার ফোনটা একবারে নষ্ট হয়ে যায়।
এখন আমি কী করবো বুঝতেছিলাম না, আমি ফোনটা বেয়ারও করতে পারতেছিলাম না, কারণ আমার বাসা থেকে বিষয়টা জানবে, বিষয়টা জানলে আমাকে জিজ্ঞেস করবে এই ফোনটা কার জন্য। তখন কী করলাম, তখনও দেননি আপনি ফোনটা? না, তখনও ওকে আমি দেইনি, আমি ফোনটা ওর জন্য সারপ্রাইজ হিসেবে রেখেছিলাম। আমাদের কথা ছিল যে আমাদের আবার দেখা হবে ফেব্রুয়ারির 13 তারিখ এবং 14 তারিখ, এই দুই দিন, পয়লা ফাল্গুন এবং ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ, আমরা যখন দেখা করতাম তখন দেখা যেত আমরা 2-3 দিনে একটা শিডিউল নিয়ে দেখা করতাম, যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতাম। তো এইখানে আমরা শিডিউলটা ঠিক হলো ফেব্রুয়ারির 13 তারিখ এবং 14 তারিখ। আমার ইচ্ছে ছিল যে ওকে আমি একটা সারপ্রাইজ দেবো। তো সেই জায়গা থেকে দেখা গেল আমি ওর জন্য একটা ফোন কিনলাম, আমার ফোনটা নষ্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি কী করলাম, যেহেতু আমার ফোনটা একবারে নষ্ট হয়ে গেছে, ওর সাথে আমার চ্যাট করতে পারতেছিলাম না, তো আমি আমার ওর ফোনটা আমি খুলি। ওর ফোনটা খুলে ওর ফোনে আমি আমার সিমটা লাগাই, লাগায় কিছুদিন ইউজ করি, করার পরে আমিও আমার জন্য একটা ফোন কিনে নিই। ওকে, তো দুইজনের জন্য আমরা 2টা ফোন কিনে নিই। এখনও আমরা দুইজনে একসাথে ফোনটা কিনেছি, আমার হাতে ফোনটা আছে। ওকে, এই ফোনটা আমি ওর জন্য কিনেছি, আমার জন্য কিনেছিলাম, আর ওর জন্য আমি ওয়ালটনের আরেকটা 128টা কিনেছিলাম। আচ্ছা, তো তো আমাদের আবার ডেট ফিক্সড হয় যে আমরা ফেব্রুয়ারির 13 তারিখ দেখা করবো। তো ওই দিন আমি ঠিক ওই আগের মতো করে ভোর 4টা ঘুম থেকে উঠে 5:30 ট্রেন ধরি, ধরে আমি ঢাকাতে আসি। তো ওই দিন ওর সাথে আমার একটু রাগারাগি হয়েছিল, সেটা হচ্ছে ওর জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ফার্ম গেট দীর্ঘ 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তো আমার শেষ পর্যন্ত একেবারে ধৈর্যচ্যুত হয়ে গেছিলাম আমি, যে কেন এতক্ষণ ধরে ওয়েট করা, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাটা। তো ও আসলো, আসার পরে আমার প্রথমে ওর দিকে চোখটা আটকে গেল, ও ফার্স্ট আমার জন্য ওই দিন শাড়ি পরছিল। ওকে, সো 2 ঘন্টার রাগটা মুহূর্তে পানি হয়ে গেল, রাইট? হ্যাঁ, তো শাড়ি পরে আসলো, তবু আমি উপর থেকে রাগ দেখাচ্ছিলাম যে এতক্ষণ একটা মানুষ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, একটা মানুষ এত দূর থেকে জার্নি করে আসছে, আর তুমি এখান থেকে এইখানে আসছো, আমাকে 2 ঘন্টা দাঁড়া করে রাখছো। ও, তুমি জানো না মেয়েরা শাড়ি পরলে একটু বেশি সময় লাগে। আমি বললাম এতটা আমি জানতাম না, অভিজ্ঞতা ছিল না আমার। তারপর আমরা ঘুরতে বের হই, ওর ফেভারিট চকলেট ছিল ডেরি মিল্ক সিল্ক, আমি ওইটা ওর জন্য নিয়ে আসি। তারপর ওর জন্য একটা ফোন নেই, তো এগুলা নিয়ে ওর সাথে দেখা করি। তো ও নিজে ভাব বুঝতেছিল না যে কী হইতে পারে। তো দেখা করলাম, করার পরে ওকে আগে চকলেটটা দিই, উইশ করি, করার পরে ওর হাতে আমি বক্সটা দিই। ও তখনও জানে না, ও আমাকে জিজ্ঞেস করতেছে জিনিসটা কী, আমি খুলো, খুলে দেখি। ও যখন খুলে দেখলো যে ফোন স্তব্ধ হয়ে গেছে, ও জানতো না বিষয়টা, একেবারে স্তব্ধ। এই ফার্স্ট ওর হাতে আমি আপনার অ্যান্ড্রয়েড ফোন ও ব্যবহার করা শুরু করলো। ও তখনও জানতো না যে ফেসবুক কী, হোয়াটসঅ্যাপ কী, ইমো কী, এগুলো কীভাবে ব্যবহার করে। আচ্ছা, আপনি জানতেন? হ্যাঁ, আমি তখন মোটামুটি এই বিষয়গুলোতে এক্সপার্ট ছিলাম, এই বিষয়গুলো আমি অনেক আগে থেকেই ব্যবহার করতাম। ওকে, তো আমি ওকে সবগুলো অ্যাকাউন্ট খুলে দিই, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, অর্থাৎ যতগুলো লাগে, বাইবার, আমি সবগুলো অ্যাকাউন্ট ওকে আমি খুলে দিই। তো ও তখন প্রতিটা বিষয়ে আমাকে জিজ্ঞেস করতো কীভাবে কী ব্যবহার করবো না করবো, তো সবগুলোই ওকে আমি বলতাম, ওকে আস্তে আস্তে। ততদিন পর্যন্ত কি ও ড্রাগ ছেড়েছে নাকি? ততদিনে ও সম্পূর্ণ আমার সাথে, যখন ওর ফার্স্ট দেখা, যে জিনিসটা আমি স্কিপ করে গেলাম, প্রথম দেখা, তখন সে আমার মাথা ছুঁয়ে বলছিল যে সে আর কোনোদিনও এই বিষয়গুলোর দিকে যাবে না। কিনি তো ও নর্মালি যেটা করতো, ও সীসাটার দিকে ছিল। আচ্ছা, সরি, আমি পরে যেটা জানতে পারলাম যে ও ড্রাগ এডিক্টেড বলতে ও প্রচুর পরিমাণে সিগারেট খেত। আচ্ছা, সে আমাকে বলছিল যে সে ড্রাগ এডিক্টেড, কিন্তু সে নর্মালি ড্রাগ এডিক্টেড বলতে সে আমাকে যেটা পরে আমি জানতে পারলাম বুঝাইলো যে সে সিগারেট খেত প্রচুর। ওকে, তো এখানে সে আমাকে বললো যে সে আর কখনো এই জিনিসটাতে ইনভলভ হবে না। তো আমিও জিনিসটা মেনে নিলাম, সে আর কখনোই, আমি তাকে কখনোই দেখি নাই এই জিনিসটাতে সে কখনো বলতেন। যে জায়গাটাতে ছিলাম, যে আমাদের পয়লা ফাল্গুন প্রথম দেখা হইলো, সে আমার জন্য শাড়ি পরে আসলো। তো আমাদের, ও খুব অবাক হয়ে গেছিলো বিষয়গুলো যখন দেখলো যে ওর জন্য আমি ফোন নিয়ে আসছি। সে আমাকে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে দিলাম। হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে দিলাম। তো আমি নিজে থেকে একটা জিনিস চিন্তা করতেছিলাম যে একটা মানুষের সাথে আমার রিলেশন হইলো মাত্র কিছুদিন, ও যদি এই রঙিন দুনিয়াটা না দেখে, রঙিন দুনিয়াটা দেখার পরে যদি সে আমার সাথে এরকমভাবে থাকে, তার মানে সে আমার সাথে সারা জীবন থাকবে। এই একটা জিনিস আমার মধ্যে, অর্থাৎ বাস্তবতাটাকে আমি খুব বেশি প্রাধান্য দিতাম।
এভাবে। তারপর আমাদের ওইখান থেকে আবার 13 তারিখে তখন সে আমাকে বললো যে আমি ফোনটা কিভাবে ফ্যামিলিতে জানাবো যে আমি ফোন পাইলাম। আমি বললাম এই বিষয়টা তো কঠিন কিছু না, এখনকার সময় তো প্রায় সময় অনেকে লটারি পায়। তুমি বলবে যে বাসায় যদি জিজ্ঞেস করে বলবে যে আমি লটারি পাইছি, পাওয়ার পরে আমি ফোনটা পাইলাম, একটা ইজি বিষয়। তো সে এরকমভাবে বললো, বলার পরে এই জিনিসটা ইয়ে হয়ে গেলো। আমরা আবার 14 তারিখ দেখা করলাম। তো এইভাবে আমাদের টোটালি আমাদের সম্পর্কটা, আমাদের পরিচয়টা হয়েছিল 30 এপ্রিল। 30 এপ্রিল থেকে আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত অলরেডি 5 থেকে 6 বার আমাদের দেখা হয়ে গেছে। ওকে, তো এর আগে দিয়ে একটা ঘটনা আমি স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে আমি ফাঁকে দিয়ে একদিন ঢাকায় এসেছিলাম একটু কাজে, সেটা হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে। তখন আমার বার্থডে ছিল ওই দিন, তো ও আমার সাথে দেখা করতে চাইলো। আমি বললাম যে এত দূরে তুমি কীভাবে আসবা, সেও ঢাকা শহরের ওই দিকটাতে সে কখনই যায় না। আচ্ছা, তারপরে আমি তাকে লোকেশন বললাম যে তুমি এইভাবে এইভাবে আসো। সে যমুনা ফিউচার পার্কে গেল, যাওয়ার পরে ওই দিন ফার্স্ট সে আমাকে একটা টি শার্ট এবং একটা পারফিউম গিফট করে আমার বার্থডে উপলক্ষে। আচ্ছা, তারপর আমাদের এইভাবে পরিচয়। এইভাবে আমাদের যেমন একদিন যদি কারোর সাথে যদি কেউ রাগ করে 2 ঘন্টার বেশি থাকতে পারতাম না, দেখা যাচ্ছে যে আমার পড়াশুনো কিছুই হচ্ছে না, ওর পড়াশুনো হচ্ছে না। ও তখন সবে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, অনার্স ফার্স্ট ইয়ারে তখন মাত্র ভর্তি হলো। ওর সাথে যখন আমার ফার্স্ট পরিচয় তখন সে ইন্টারমিডিয়েট মাত্র পাশ করলো, পাশ করে সে ডিপ্রেশনে ছিল। তো অনার্স ফার্স্ট ইয়ারে সে ভর্তি হলো। তো হওয়ার পরে ওইখান থেকে আমাদের কথাবার্তা। তো একদিন যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, ওকে ওর জিমেল আইডিটা আমি খুলে দিয়েছিলাম। তো আমি খুলে দেওয়ার কারণে ওর জিমেল আইডিটা আমার মোবাইলে লগ ইন করা ছিল। তো লগ ইন করার থাকার কারণে দেখা যাচ্ছে যে ওর ফেসবুকে যে মেসেজগুলো ও আনসিন করতো না, অথবা আনসিন করতে দেরি হইতো, সেই মেসেজগুলো আমার জিমেল আইডিতে চলে আসতো, আমি দেখতে পারতাম। তো সে সেই বিষয়গুলো জানতো না। তো একদিন আমার চোখে এরকম একটা মেসেজ পড়ে যেটাতে আমি টোটালি শকড হয়ে যাই। প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসের 26তম পর্বে। আপনারা আজকে শুনছেন জীবনকে। আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদের ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09611904904, দ্যাট ইজ 09611904904। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্যে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর পেজে www.facebook.com/ilovedhakafm। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, সারা দেশব্যাপী আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আমার টিম মেম্বার সুশান্ত দাও সাফোন আপনার সঙ্গে রয়েছে। আর এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেটা একেবারে অনুষ্ঠানের শুরু থেকে ছিল, সিক্রেটস এবং জীবন গল্পের। আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে সাবস্ক্রাইব না করলে আসলে লস হবে, বিগ লস, কারণ এই চ্যানেলটি দিনে দিনে অনেক বড় হচ্ছে। এবং সাবস্ক্রাইব করার সুবিধাটা হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখলে আমরা যে কোনো সময় আমাদের অনুষ্ঠান আপলোড করলে আপনি আপনার মোবাইলে সেটা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন এবং আপনি আপনার সুবিধা মতো অনুষ্ঠানটি ডাউনলোড করে যে কোনো সময় আপনি আরামসে অনুষ্ঠানটি শুনতে পারবেন, যদি আপনি মিস করেনও।
সুতরাং আমি বলবো যে যারা এই মুহূর্তে রেডিও শুনছেন তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ওকে জীবন, আমি যেখানে ছিলাম, ওই মেসেজটা দেখার পরে আমি টোটালি শকড হয়ে যাই। তখন আমি ডিসাইড করি যে আমি ওর আইডিটা হ্যাক করব। কী জাতীয় কথা ছিল মেসেজে? মেসেজে কী জাতীয় কথা ছিল? মেসেজে একজনের সাথে দেখা গেল যে খুবই অন্তরঙ্গ কথাবার্তা, কিন্তু সে কোনো রিপ্লাই দেয়নি, আর জাস্ট ওই পাশ থেকে কথাটা আসছিল। তো কথাটা আসার পরে আমি তার রিপ্লাইগুলো তো দেখতে পারিনি। সে কি নিজের ছবি ব্যবহার করতো ফেসবুকে? তখনও সে না, সে তখনও নিজের ছবি ফেসবুকে ব্যবহার করতো না, সেটা আমার নিষেধ ছিল। এবং সেও চাইতো না যে তার নিজের ছবিটা সে ফেসবুকে দেয়। ওকে, তখনকার সময় এই রকম। তখন আমি ওকে ডাইরেক্ট জিজ্ঞেস করি নাই। আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে, যেহেতু তার জিমেইলটা আমার কাছে ছিল, আমি ইজিলি তার আইডিটা হ্যাক করে ফেলি। আমি পাসওয়ার্ড রিসেট দিয়ে তার আইডিটা হ্যাক করে ফেলি। হ্যাক করার পরে আমি ওই আইডিটাতে ঢুকি। ঢোকার পরে দেখা যায় যে তাকে একটা ছেলে ভাই ডাকতো, তো ওই ছেলে মেসেজ এটা, মানে ওই ছেলে তার সাথে এমন কথা বলতেছিল যে আমি তার কথাগুলো দেখে বুঝতেছিলাম যে সে এই কথাগুলোতে ভালো লাগতেছিল না তার, যখন সে রিপ্লাই দিচ্ছিল। কিন্তু ওই ছেলে বলে যাচ্ছিল, কিন্তু সে তাকে সে এটার প্রতিবাদও করতেছিল না, তাকে ব্লক মারতেছিল না, তার সাথে কথা বলা বন্ধ করতেছিল না। কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে আমি যখন কারো ব্যাপারে ফেসবুকে কোনো অবজেকশন দিতাম অথবা বলতাম যে এরকম কমেন্ট করলো, এইভাবে কথা বলতেছো, তো সে কী করতো, সে আইডিটা ব্লক করে দিত। ওকে, তো আমি তখন তাকে বিষয়টা জিজ্ঞেস করি। করার পরে সে আমাকে বোঝাচ্ছিল যে এটা আমার ভাই, আমাকে আপু ডাকে এটা। আমি বললাম, একটা ছেলে আপু ডাকলে তো এই ধরনের মেসেজ দিতে পারে না, এই ধরনের মেসেজ যদি দেয় তুমি তাকে কেন ব্লক মারো না? রাইট, সে যদি তোমাকে আপুই ডাকে, বললো যে সে না, সে ছোটো ছেলে, সে না বুঝে কাজটা করলো। আমি বললাম, বুঝে না বুঝে কাজ করাটা তো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে সে তোমার সাথে এই কাজ কীভাবে করে, তার এতটুকু সাহস কীভাবে হয় তুমি যদি প্রশ্রয় না দাও। আমি কী করলাম তখন, আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিলাম। এটা কি ফার্স্ট টাইম আপনাদের মধ্যে এরকম হলো? ফার্স্ট টাইম আমাদের মধ্যে কথা বলা বন্ধ। আমি তিন দিন পর্যন্ত ওর কোনো কল ধরিনি, ওর সাথে কোনো কথা বলিনি, ওর কোনো মেসেজ দিইনি। আচ্ছা, তিন দিন পরে যখন আমি আমার নেটটা অন করলাম, তখন আমি টোটালি শকড। আমার কাছে দু তিনটা ছবি আসলো, যেখানে ও ওর পা কেটে ওইখানে লবণ লাগাচ্ছে। হু, পা কেটে আবার লবণ লাগাচ্ছে? পা কেটে লবণ লাগাচ্ছিল। সো ক্রেজি। ওকে, আমাদের রিলেশনের পার্টটা ছিল এরকম। ও পা কেটে, মানে আমি তখন দাঁড়িয়েছিলাম, আমি অনেকটাই মাথা কুর্তিতে পড়ে যাই। ওকে, তারপর আমি তাকে আর তার সাথে কথা না বলে থাকতে পারিনি। আমি তাকে বললাম যে তুমি এই কাজটা করছো, আমি চাই না যে ওই ছেলেটার সাথে তুমি আর কোনো দিন কথা বলো। ও তখনই বললো যে আমি আর ওই ছেলেটার সাথে কথা বলবো না, ওকে ও ব্লক করে দিই। ওকে, তো এখান থেকে আমাদের সম্পর্কটা ভালোই চলতেছিল, খুবই ভালো চলতেছিল। এর মধ্যে দিয়ে আমি আমাদের থার্ড ইয়ারের পরীক্ষা, আমার ফোর্থ ইয়ারের পরীক্ষা চলে আসে। তার ফাঁকে ওর যেই জিনিসটা আমার খুব বেশি মনে পড়ে, ওর বার্থডে ছিল 18 জুন। 18 জুন ওর বার্থডে ছিল। তো প্রথম বার্থডেটা আমি জানতাম না ওর। ওর সাথে যখন ফার্স্ট পরিচয় আমার হয়, তখন প্রথম ওর বার্থডেটা যাওয়ার পরে ও আমার সাথে শেয়ার করে যে ওর প্রথম বার্থডেটা এটা। তারপর দ্বিতীয় বার্থডেটা ছিল ওর ঠিক রমজানের আগের দিন, অর্থাৎ আজকে রোজা, এর আগের দিন, অর্থাৎ আজকে দিবাগত রাত্রে খাওয়া হবে। তো আমি চিন্তা করলাম, প্রথম বার্থডেটা তো আমি জানতে পারলাম না, আর ওর দ্বিতীয় বার্থডেটা আমি সেলিব্রেট করবো না, তা হয়ই না। পরে আমি বাড়ি থেকে যেভাবেই হোক আমি বুঝায় বের হইলাম যে আমার ঢাকা একটু কাজ আছে, আমি বের হব। তখন আমি বের হলাম ঠিক আগের মতো। আমাকে নর্মালি বের হতে হয় একদম ভোর 4টায়, ভোর তখন ভোর বলা যায় না, রাত 4টায়। ওই সময়টাতে আমি বের হই, বের হয়ে আমি 5:30 ট্রেন ধরি। 5:30 ট্রেন ধরে আমি ঢাকাতে আসলাম। ঢাকাতে এসে ওর সাথে আমি ওর ওইখানে ঢাকায় এসে ওর বার্থডে আমি সেলিব্রেট করলাম। নর্মালি যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি যখন ওর বার্থডে সেলিব্রেট করে ওর জন্য, তখন আমি সবসময় যেটা করতাম, ওর ফেভারিট চকলেটটা আমি ওর জন্য নিয়ে আসতাম, ডেরি মিল্ক সিল্ক। তারপর যে জিনিসটা হলো,
ওর বার্থডে সেলিব্রেট করার মাঝ যখন দুপুর হইল, আমরা একসাথে কাটাচ্ছিলাম সময়, বসেছিলাম, গল্প করতেছিলাম। আমি পছন্দ খুব সিরিয়াস লেভেলের অসুস্থ হয়ে যায় ওর সামনেই। হ্যাঁ, ওর সামনে। কারণ আমি তো প্রথমেই বললাম যে আমি গ্রামের মুক্ত পরিবেশে থাকা ছেলে, হঠাৎ করে ঢাকা শহরে আসা, এভাবে যানজট, তারপর জার্নি খুব একটা করতাম না আমি। আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তারপর ও আমাকে ধরে গাড়িতে তুলে দেয়। আমি বাসায় যাইতে যাইতে আমার রাত্র তখন 12টা বেজে যায়। আর যে বিষয়টা কাজ করতো সেটা হচ্ছে, সে আমি যাওয়ার মুহূর্তগুলোতে সে আমাকে খুব ফোন দিত, ট্যাক্স করতো। এইভাবে চলতে চলতে আমাদের সম্পর্কের প্রায় 1 বছর হয়ে যায়। আমরা একজন আরেকজনের প্রতি খুব ইয়ে হয়ে যায়। তখন আমি আমার 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা দিই। 4th ইয়ারের ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি প্রথম ঢাকায় আসি। ওকে, আমি সিএ করার জন্য প্রথম ঢাকাতে আসি। কত সালের দিকে এটা? সেটা হচ্ছে 2015 সালের অক্টোবরের কথা। 2015 সালের অক্টোবর। হ্যাঁ, 2015 সালের অক্টোবরে আমি আসি। ততদিনে কি আপনি পুষ্পিতার ফ্যামিলি ও স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস এগুলো কি জানতে পারছেন? না, আমি তখনও আপনাকে বলেনি। না, তখনও ও আমাকে এই বিষয়গুলো বলেনি। এটা খুব মিস্টেরিয়াস ব্যাপার ছিল না, যে কোনো মুহূর্তে যদি আপনার পাশে। হ্যাঁ বলেন। অ্যাকচুয়ালি ওর বিষয়ে আমি এতটা ক্রেজি ছিলাম যে ওই বিষয়গুলো আমাকে কখনো জানতে ইচ্ছা হইতো না। দ্যাট অ্যাবসলিউটলি ট্রু। প্রিয় শ্রোতা, লাভে পড়লে মানুষ এরকম হয়, কিন্তু এটা যে আসলে ভালো না সেটা হয়তো পরবর্তীতে গিয়ে অনেকেই বোঝে, অনেকেই হয়তো বা পরিণতি ভোগ করে। প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসের 26তম পর্বে। আপনারা আজকে শুনছেন জীবনকে। আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদের ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611904904, দ্যাট ইজ 09611904904। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন। ডিটেল আপডেটের জন্যে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। পেজটি আছে আরজে কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফ এম এর পেজে www.facebook.com/ilovedhakafm। লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। ঠিক রাত 12টায় আমরা ফিরছি। Secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। বিরতির পর আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, সারা দেশব্যাপী। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার টিম মেম্বার সুশান্ত দাও, সাফোন আপনার সঙ্গে রয়েছে। আর এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেটা একেবারে অনুষ্ঠানের শুরু থেকে ছিল, সিক্রেটস এবং জীবন গল্পের। আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে সাবস্ক্রাইব না করলে আসলে লস হবে, বিগ লস, কারণ এই চ্যানেলটি দিনে দিনে অনেক বড় হচ্ছে। এবং সাবস্ক্রাইব করার সুবিধাটা হচ্ছে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখলে আমরা যে কোনো সময় আমাদের অনুষ্ঠান আপলোড করলে আপনি আপনার মোবাইলে সেটা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন, এবং আপনি আপনার সুবিধা মতো অনুষ্ঠানটি ডাউনলোড করে যে কোনো সময় আপনি আরামসে অনুষ্ঠানটি শুনতে পারবেন যদি আপনি মিস করেনও। সুতরাং আমি বলবো যে যারা এই মুহূর্তে রেডিও শুনছেন তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ওকে জীবন, আমি যেখানে ছিলাম এর ফাঁকে দিয়ে আমাদের সম্পর্কের মাঝখান দিয়ে 2015 সালে, মেবি 2015 সালে ওর কিছু ফ্রেন্ড হয়, ওর কিছু মেয়ে ফ্রেন্ড হয়, যেহেতু ও আবার কলেজে ভর্তি হয়, ও অনার্স করতে ভর্তি হয়, ওইখানে অনেকের সাথে ওর পরিচয় হয়। ওকে, তো এইভাবে ওদের সাথে ওর ভালো একটা রিলেশন তৈরি হয়ে যায়। আমার সাথে তো ওর রিলেশন চলতেছিল। তো যে বিষয়টা হয়,
তারপর 2015 অক্টোবরের দিকে আমি ঢাকাতে আসি, জি, সিএ করার জন্য 2015 অক্টোবরে আমি ঢাকাতে আসি। এসে আমি একটা, আমি যেদিন সিএ ফার্ম আমাকে কনফার্ম করে ওই দিনও আমি ওর সাথে ছিলাম। আমি সিএ ভর্তি পরীক্ষা দিয়ে আমি ওকে বলছিলাম যে আমার এখানে কনফার্ম হয়েই যাবে। তো ওই সময় যখন আমি বলতেছিলাম, আগের দিন বললাম, পরের দিন ওর সাথে দেখা হলো। হওয়ার পর আমি ওকে ওই কথাটা যখন বলতেছিলাম, তখনই আমার সিএ ফার্ম থেকে ফোন আসে যে আপনি জয়েন করেন, আপনার এত তারিখে আপনার ভাইবা, আমার সম্ভবত 8 তারিখে ভাইবা ছিল, 8 তারিখে ভাইবা আমাকে 9 তারিখ থেকে জয়েন করতে বললো। আমি ভাইবা দিলাম আমার 9 তারিখ থেকে। আমি খুব এক্সাইটেড ছিলাম, জি। আমার লাইফে দুইটা জিনিসের, আমি যখনই যে কাজটাই করতাম সেই কাজের একটা ব্যাকআপ রাখতাম, হয়তো আমি একটা এই কাজটাতে আমি ফেল হলে আমি অন্য একটা কাজ করব, যাতে করে ওই কাজটা করতে পারি, হ্যাঁ করতে পারি। কিন্তু আমার লাইফে দুইটা জিনিসের কোনো ব্যাকআপ ছিল না, একটা ছিল ও আর একটা ছিল সিএ। একটা ছিল ও মানে পুষ্পিত, আরেকজনকে, আরেকটা হচ্ছে সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া। হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া। তো আমি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার কোনো বিকল্প চিন্তা কখনই করি নাই, কারণ বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার বিবি এমবিএ করে চাকরি পাওয়াটা খুবই টাফ যদি আপনার ওই ধরনের কোনো লিঙ্ক না থাকে। আর আমার খুব ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি সিএ করব, জি। আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন থেকে আমার স্বপ্ন ছিল, আমি ওকে বিষয়গুলো বলতাম। আর ওর এই বিষয়টাতে খুবই আগ্রহ ছিল যে আমি সিএ করব, এই বিষয়টাতে ওর খুবই আগ্রহ ছিল। তারপর আমি 2015 অক্টোবরে ঢাকাতে আসি, সে খুব এক্সাইটেড। আমরা প্রায় দেখা করি ঢাকাতে, ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া আমরা দেখা করি। তো আস্তে আস্তে একটা সময় দেখা গেল যে তার মাঝে কিছুটা চেঞ্জ চলে আসলো। একটা ঘটনা বলি, ঘটনাটা বললে কিছুটা বোঝা যাবে। সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে সে একটা প্রতিষ্ঠানে কাজ করে এক মাসের জন্য। তো ওর আর আমার মধ্যে একটা ঝামেলা চলতেছিল প্রায় সময়। এখন ব্যাপার হচ্ছে, আমার যতটুকু ইয়ে হয়, আমাদের সম্পর্কটা শুরু হয় জুলাই থেকে, আমাদের পরিচয়টা এপ্রিল থেকে কিন্তু সম্পর্কটা শুরু হয় জুলাই থেকে। জুলাই থেকে যখন সম্পর্কটা শুরু হয়, জুলাই থেকে 2014 জুলাই থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত আমাদের সম্পর্কটা খুবই ভালো ছিল। আমাদের মাঝে ঝগড়া হইলে দেখা যাচ্ছে যে আমরা বড় জোরে 1 ঘন্টা কি 2 ঘন্টা আমাদের ঝগড়ার মধ্যে থাকতাম। আর ও যখন আমার সাথে ফোনে কথা বলতো, ওর সাথে যতই রাগারাগি করতো আমার সাথে ওর ফোনে কথা বলতো, যা কথা বলার পরে শেষ একটা শব্দ সে আমাকে ব্যবহার করতো যে ইউ আর ম্যাজিক বাবু, সে আমাকে বাবু বলে ডাকতো। সে বলতো যে তোমার কথার মধ্যে ম্যাজিক আছে, যে আমার যতই রাগ হোক তুমি ছাড়া আমার রাগটা কেউ ভাঙাতে পারে না। তো এইভাবে গেল। যাওয়ার পরে 2015 দিকে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে, আমাদের মধ্যে ঝগড়া শুরু হইতে থাকে, প্রচুর ঝগড়া হইতো। আমি একদিন, আমাদের ঝগড়া হইতেছিল, ও আমার সাথে কথা বলতেছিল না। তো সে যে প্রতিষ্ঠানে কাজ করতেছিল সেই প্রতিষ্ঠানে সে গেল। যাওয়ার পরে আমি ওকে সেদিন সম্ভবত, সেটা ফেব্রুয়ারি মাস চলতেছিল, ফেব্রুয়ারিতে আমি ওর সাথে দেখা করতে গেলাম। তখন আমি আমার বাড়ি থেকে ওর জন্য বড়ই আর পেয়ারা নিয়ে আসছিলাম ওর জন্য। ওকে, আমি বাড়িতে যখন যাইতাম প্রায় সময় ওর জন্য কিছু না কিছু নিয়ে আসতাম, যেটা সাধারণত আমরা করি। হ্যাঁ, আমাদের গাছের, যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের গাছে প্রচুর ফল ধরতো, প্রচুর ফল ফ্রুট ছিল, প্রত্যেকটা সিজনে কোনো না কোনো ফল ছিল। তো ওর জন্য আমি তখন বড়ই আর পেয়ারা নিয়ে আসছিলাম। তো ওকে ওই জিনিসগুলো দিতে চাচ্ছিলাম, ও নিতে চাচ্ছিল না। তো আমি আর ও একসাথে রাস্তায় হাঁটতেছিলাম, হাঁটাকালীন সময়ে ওর চুলগুলো ওর সামনে পড়ে গেছিলো, ওর চোখের সামনে পড়ে গেছিলো। তো নর্মালি আমি যে জিনিসটা করতাম, ওইরকম হইলে আমি ফু দিয়ে ওর চুলগুলো সরাইয়া দিতাম। তো আমি যখন চুলগুলো ফু দিয়ে সরাইয়া দিচ্ছিলাম, তখন সে আমাকে একটা চড় মারে। হোয়াট, আপনার গায়ে সে হাত তোলে প্রথম? আমার গায়ে সে প্রথম হাত তোলে, প্রস্তাব সেই প্রথম, সেই প্রথম। নাও দ্য স্টোরি বিগান। এবং যেটা আমরা বলি যে সিক্রেটস মানে হচ্ছে ভুলের জায়গাগুলোকে কনফেস করা, অপরাধের জায়গাগুলোকে কনফেস করা। তখনই আমার মনে হয়েছিল যে সে আমার সাথে, সে আমার সাথে। রিলেশনশিপের কতদিন পরে ঘটনা, কয় মাস পরে ঘটনা? এটা হচ্ছে রিলেশনশিপের প্রায় 1 বছর 8 মাস পরের ঘটনা। ওকে, আমাদের রিলেশনশিপ হয়েছিল 2014-তে, 14-র জুলাইতে, আর ও আমাকে প্রথম চড় মারে 2016-র ফেব্রুয়ারিতে। আচ্ছা। তো আমি বিষয়টা, আমার মধ্যে তখন, জানে, আমার সবসময় আমার মনে, মন যা বলে আমি তাই করি। আর কেন, আমার অলওয়েজ আমার মনটা 100% আমার সাথে, আমার
মানে যে জিনিসটা আমার মন ভাবতো সেটা 100% হয়তো, কখনোই আমার মন ভুল বলে না। তখন সে আমাকে ফার্স্ট চর মারে, চর মারার পরে আমি টোটালি কনফিউজ হয়ে যাই। আমি ওকে এতটুকু বলছিলাম, কাজটা কি তুমিই করছো, তোমার দ্বারাই হয়েছে? আমি সেটা বলে সেখান থেকে চলে আসি। চলে আসার পরে আমার মধ্যে জানি কেন ওর প্রতি এতটা মায়া আর এতটা ফিলিংস কাজ করতো, যে ও আমার সাথে যত খারাপ কিছুই করতো আমি যেন কেন ওকে ছাড়া থাকতে পারতাম না। ওকে, আবার আমি ওকে ফোন দিই, আবার ওর সাথে কথা বলি। ঠিক এইভাবে ওর সাথে আমার দেখা যাচ্ছে, আমরা দুই দিন ভালো থাকলে চার দিন খারাপ থাকি, আমাদের প্রচুর ঝগড়া হইতো, কিন্তু আমি বিষয়গুলো বুঝতে পারতাম না কেন, মানে আমি জিনিসগুলো বুঝতাম না যে কেন কিভাবে সম্ভব। তো আরেকটা ঘটনা যেটা নিয়ে ওর সাথে আমার খুবই সিরিয়াস লেভেলের ঝগড়া হয়, সেটা হচ্ছে যখন আমি আর ও 14 ফেব্রুয়ারিতে আমরা, তখনও আমাদের মাঝে মনোমালিন্যতা চলতেছিল, ঝগড়া চলতেছিল, তারপরও ওকে আমি বলি। বলার পরে আমরা 14 ফেব্রুয়ারিতে একটা রেস্টুরেন্টে খাইতে যাই। খাওয়ার পরে আমি ওইখানে ওর সাথে খাবারের ছবি তুলি, খাবারের ছবি তুলে সেটা আমি আমার ফেসবুক আইডিতে পোস্ট করি। ওকে, পোস্ট করার পরে ওর সাথে আমি জিনিসটা ট্যাগ করে দিয়েছিলাম। ওকে, তো ট্যাগ করে দেওয়ার কারণে ওর ফ্রেন্ডদের চোখে সেটা পড়লো। পড়ার পরে সে আমার সাথে প্রচণ্ড লেভেলের ঝগড়া লাগাই দিল। সে আমাকে বলতেছে যে চালাকি করো তুমি আমার সাথে, আমার ফ্রেন্ডদের আমি জানাই নাই, তুমি জানাইতে চাও সেজন্য তুমি আমার এরকম পোস্ট দিছো। আলটিমেটলি আপনার টার্গেট তো সেটাই ছিল না? আমার মোটো টার্গেট সেটা ছিল না, কারণ আমি ওকে নিয়ে আমি আমার ফেসবুকে প্রায় পোস্ট দিতাম, আর ততদিনে আমার ফ্যামিলিও বিষয়টা জেনে গেছে। আচ্ছা, ওর ফ্যামিলি কিছুই জানতো না, কিন্তু আমার ফ্যামিলি জেনে গেছে। আমি এখন এইখানেও বলতেছি আমার ওই রকম কোনো টার্গেটই ছিল না, আমি জাস্ট আমি ওর সাথে ঘুরতে বের হয়েছি, সেই জন্য আমরা একসাথে খেয়েছি, সেই জন্য আমি পোস্টটা দিয়েছি। ওর ফ্রেন্ডদের কেউ আমার ফ্রেন্ড লিস্টে ছিল না। ওকে, ইভেন ও আমার ফ্রেন্ড লিস্টে ছিল না। ওকে, কারণ ও আমার ফ্রেন্ড লিস্টে ছিল না এই জন্য বললাম যে আমরা প্রায় সময় দেখা যাচ্ছে একজন আরেকজনের সাথে ঝগড়া হলে আমরা একজন আরেকজন আনফ্রেন্ড করে দিতেন, ব্লক করতেন, আনফ্রেন্ড করে দিতাম, ব্লক করে দিতাম। খুব কমন প্রবলেম ইন রিলেশনশিপ। তো ও আমার সাথে বিষয়টা নিয়ে খুব ঝগড়া লাগাই দিল। লাগাই দেওয়ার পরে ও আমাকে পরে ফোন দিয়ে বললো যে বাবু আমার ফ্রেন্ডরা তো বিষয়টা জেনে গেছে, আমি ওদেরকে বিষয়টা জানাই দিব, আমি বিষয়টা আর চাচ্ছি না যে সামনে এরকম ওরা অজানা থাকো। পরে আমি বললাম ঠিক আছে, সে আমাকে বললো। বলার পরে ঠিক তার দুদিন পরে আমি বললাম কি তোমার ফ্রেন্ডদের জানাই দিছো? সে বলল না। পরে আমি যে জিনিসটা জানতে বললাম যে সে তার ফ্রেন্ডদের আমার ব্যাপারে নেগেটিভ বলল, যে আমি তার পিছনে ঘুরি, তার পিছনে ঘুর ঘুর করি, তার সাথে রিলেশন করতে চাই। সেটা জানলেন কিভাবে আপনি? এটা অনেক পরে, সেই ঘটনাতে আমি আসতেছি কিভাবে জানলাম সেটা একদম শেষে আসবো। যে আমি এটা জানতে পারলাম যে আমার ব্যাপারে সে তার ফ্রেন্ডদের নেগেটিভ কথাবার্তা বলত। তো এইভাবে যখন চলতেছিল আমার মন এক কথা বলতো, ব্রেন আরেক কথা বলতো। আমার ব্রেন বলতো যে ওকে ছাড়া চলতে, আর মন বলতো যে না ওকে ছাড়া তুমি পারবে না। আলটিমেটলি তাই হচ্ছিলো, ওকে ছাড়া আমি থাকতে পারতাম না। এইভাবে ঝগড়া হইতো আমাদের, একজন আরেকজনকে ফ্রেন্ড করতাম, একজন আরেকজনকে আনফ্রেন্ড করতাম, এইভাবে চলতেছিল। আলটিমেটলি যে জিনিসটা দেখা গেল যে ও আমাকে টোটালি আনফ্রেন্ড অ্যান্ড ব্লক আনফ্রেন্ড করে দিছে। দেখা যাচ্ছে আমাদের ঝগড়া হইলে আনফ্রেন্ড হয়ে যেত, একজন আরেকজনকে আবার রিকোয়েস্ট পাঠাতাম, আবার ফ্রেন্ড হতাম। বা আপনি সরি বলতেন? আমি সরি বলতাম সবসময়। খুব কমন ক্যারেক্টার রিলেশনশিপে, মেয়েরা খুব কম সরি বলে। ভুল ওর হোক আর আমারই হোক, আমি সরি বলতাম আবার। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে ভুল যদি ওর হইতো, ও আমাকে একবার কি দুইবার সরি বলতো। বলার পরে যখন আমি মানতাম না, পরবর্তীতে দেখা যাচ্ছে আমাকে সরি বলে ওর সাথে আবার ওকে মানাইতে হইতো। ওকে, এই বিষয়টা মানে আমিও মাঝে মাঝে খুব এনজয় করতাম, কারণ আমি জানতাম যে নর্মালি একটা মেয়ে এরকম, একটা মেয়ে এক্সপেক্ট করে যে তাকে সরি বলবে। তো দেখা যাচ্ছে যে আমি এই বিষয়গুলোতে, আমি যে জিনিসটা আমার জায়গা থেকে যে জিনিসটা আমি করি নাই, যে ওকে আমি খুব একটা স্বাধীনতা দিতে চাইতাম না। যেমন ওর অনেক ফ্রেন্ড হবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা মারবে, এই জিনিসগুলো আমি আমার কেন জানি দিতে চাইতাম না। কারণ নর্মালি আমি জানি না একটা বয়ফ্রেন্ড হিসাবে এরকম চাওয়াটা সঙ্গতিপূর্ণ না অসঙ্গতিপূর্ণ, কিন্তু আমার কেন জানে চাইতাম না। আমি চাইতাম যে আমি যতটুকু পারি আমি ওকে সময় দিব। তো যে জায়গাটাতে আমি যদি আমার যে জায়গাটা
এই জিনিসটা হয়তো আমি আমার জীবনের একটা ভুল আমার মনে হয় আমি আমার দ্বারা করলাম, সেটা হচ্ছে আমি ওকে স্পেস দিতে চাইতাম না। বিষয়টা প্রথম থেকে এমনভাবে হয়েছিল যে সে আমার উপর এতটা বেশি নির্ভরশীল করতো যে আমার প্রতিটা ডিসিশনই মনে হইতো সে মনে করতো যে তার জন্য ভালো। ওই জায়গাটার কারণে আমার তখন ওকে স্পেস আমি দেওয়ার প্রয়োজন বোধ মনে করিনি। তো তখন ওর ফ্রেন্ডরা যখন ওর ফ্রেন্ডদেরকে জানাইলো না, না জানানোর কারণে যেটা হলো যে আবার ওর মতো থাকলো, আমিও বিষয়গুলো নিয়ে খুব একটা মাথা ব্যথা দেখাইতাম না, বিষয়গুলো নিয়ে আমি খুব একটা কনসার্ন ছিলাম না। কিন্তু দেখা যাচ্ছে যে ওর ফ্রেন্ডদের নিয়েই প্রায় এই ঘটনা ঘটতো, যে ওর ফ্রেন্ডদের নিয়ে ঝামেলা হইতো, ওর ফ্রেন্ডদের ও সময় দিত, ওর সাথে যখন আমি দেখা করতে চাইতাম সে দেখা করতে চাইতো না, অথবা সে অপারগতা প্রকাশ করতো। যেমন যদি একটা ঘটনার কথা বলি, সেটা হচ্ছে আমি ঈদের জন্য নর্মালি আমি আমার ঢাকা থেকে শপিং করে নিয়ে যাই বাড়িতে। তো আমি কী করি, আমি ঢাকা থেকে সবার জন্য শপিং করে নিয়ে যাই। তাহলে আমি নর্মালি আমার ছোটো বোন আছে, আম্মু আছে, ওদের জন্য শপিং করি। তো মেয়েদের বিষয়টা আমি ভালো চিনতাম না, তো ও চিনত, ওকে নিয়ে যেতাম। তো একদিন ওকে নিয়ে গেলাম এই রমজানে, নিয়ে যাওয়ার পরে তো ও আমার সাথে দুই ঘন্টা থেকে শপিং করলো, করার পরে ও ওইখান থেকে চলে আসার জন্য পাগল হয়ে গেল। আমি বললাম কী ব্যাপার, তুমি আসছো, আমরা একসাথে বসবো, কিছুক্ষণ গল্প করবো, তারপরে যাও। না, সে ওইখানে খুব সিরিয়াস লেভেলের সিন ক্রিয়েট করা শুরু করলো। করার পরে যে জিনিসটা হলো যে সে ওইখান থেকে চলে আসলো। তারপরে আমি চিন্তা করলাম না আর এইভাবে সম্ভব না, আমি ওর সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিই। ওকে, ওই সময়টাতে আমি খুব ব্যস্ত ছিলাম, আমার স্কুলের ফ্রেন্ডদের নিয়ে আমি একটা রিইউনিয়ন করব, সেই জিনিসটার জন্য আমি খুব ব্যস্ত ছিলাম। ওকে আমি টোটালি নক করা বন্ধ করি, ওকে আমি নক করি না, ও আমাকে নক করে। তো নর্মালি এতদিন যখন যাচ্ছিলো, তখন দেখা যাচ্ছে যে 10 দিন পরে সে আবার আমাকে নক করে, আবার আমাদের মধ্যে কথাবার্তা হয়। ঠিক এইভাবে আমাদের মধ্যে চলতে থাকে, একজন আরেকজনের সাথে ঝগড়া, একজন আরেকজনকে নক করা, এভাবে যখন যেতে থাকে, একটা সময় দেখা গেল যে ওর সাথে আমার খুবই 2016 শেষের দিকের কথা যখন বলি, ওর সাথে আমার প্রায় ঝগড়া লেগে থাকতো, আমরা 2 দিনও ভালো থাকতে পারতাম না। এত ঝগড়ার মাঝেও আমার ফ্যামিলি থেকে আমাকে বলল যে ঠিক আছে, তোমার যদি কোনো ইয়ে না থাকে তুমি তাকে বিয়ে করে ফেলো। আমার ফ্যামিলি বিষয়টা জানতো। আমি বললাম না, এখনও আমার ক্যারিয়ারটা মাত্র শুরু। তো ও যে আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে যাচ্ছিলো, সেই জিনিসটা আমি যখন কখন বুঝতে পারছিলাম, আমি যখন প্রথম যে জিনিসটা আমি মেনশন করেছিলাম যে আমি একটা ফার্মে সিএ করার জন্য ভর্তি হই, তো ওই ফার্মে 4 মাস যাওয়ার পরে আমি হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ি। তো ওই অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাকে ওরা রেজিস্ট্রেশনটা আর দেয় না। তো ওই সময়টা থেকে আমি খুব আপসেট হয়ে গেছিলাম। আমি কিবরিয়া ভাই বলেছিলাম যে আমি প্রত্যেকটার ব্যাকআপ রাখি, কিন্তু আমি আমার সিএ করার অল্টারনেটিভ আমার হাতে কিছু ছিল না। তো সেই কারণে ওই সময়টাতে আমি ওকে পাশে পাইনি, ও আমার কাছ থেকে সবসময় দূরে ছিল, আমি প্রচুর কান্না করতাম তখন। এই জিনিসগুলোর কারণে আমি বুঝতেছিলাম যে ও আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আস্তে আস্তে এইভাবে আমরা কথা বলতাম, একজন আরেকজনের সাথে ঝগড়া হইতো, আবার ভালো থাকতাম 2 দিন, সব সময় আমি সরি বলতাম, আমি ওর কাছে আসতাম, কারণ আমার মনে হইতো যে আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এই জিনিসগুলো ঘটতো। ঘটার পরে যেমন কিবরিয়া ভাই, আমি ওকে কতটা কেয়ার করতাম তার যদি ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সে আপনার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কাজ করছিল, 1 মাস 4 দিনের মতো কাজ করছিল। ওই 1 মাস 4 দিনের মধ্যে আমি আমার অফিস করে, আমি আমার ট্রেনিং করে, আমি প্রতিদিন ওকে রাত্র 10টায় ওকে নিয়ে ওর বাসায় দিয়ে, তার ওর বাসার কাছে দিয়ে তারপরে আমি আমার বাসায় যেতাম। এবং সবচেয়ে মজার ঘটনা হলো, ওই 2.5 বছর পরে, অলমোস্ট 3 বছর, 3 বছর পরে আমি ওর বাসা চিনলাম, আমি জানতে পারলাম ও ফার্ম গেটে থাকে। তারপর ওইখান থেকে যখন আমাদের মধ্যে প্রচণ্ড ঝামেলা সৃষ্টি হলো, তখন ও আমাকে, আমরা যখন ওইখান থেকে আসতেছিলাম, একদিন ও আমাকে বলল যে বাবু আমি ফেসবুকে আমার ছবি দিতে চাই। আমি রাজি হচ্ছিলাম না কোনোভাবে। আমি বললাম না, ছবি দেওয়ার কী দরকার? বলল যে না, আমার সবাই ছবি দেয়, আমারও ছবি দিতে ইচ্ছা হলো। আমিও ওকে বললাম যে ঠিক আছে দাও। ওই দিন ও মানে এতটা খুশি হয়েছিল যে বলার বাইরে। তো ওই তখন থেকে ফেসবুকে ছবি দেওয়া শুরু করে ওর নিজের প্রোফাইল পিক। আস্তে আস্তে আমাদের মাঝে
ঝামেলা হইতে শুরু করে ঝামেলা কোনোভাবে মিটাইতে পারতেছিলাম না। যখন আমাদের 3 বছর পূর্ণ হয় 2017 সালের আপনার 30 এপ্রিল, আমি ওই দিনটা দেখা করতে পারিনি। এরপরে আমি তার আগে আমি ওকে বলছিলাম যে আমি আর এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই না, কারণ আমার কাছে আমি এই রিলেশনশিপটা কোনো ফ্যামিলি থেকে বলেছিল আপনাকে কে কন্টিনিউ করতে চায় না, আমি ওকে বললাম। আপনি বলছিলেন বাট শুধু আপনার ইচ্ছা ছিল না আপনার ফ্যামিলি থেকে ওটা বলছিল না? আমার ফ্যামিলি থেকে ব্যাপার হচ্ছে, আমার ফ্যামিলি থেকে আমি যেটা বলি সেটা। ওকে, তো আপনি যে কন্টিনিউ করতে চাচ্ছেন না, এটা কি মানে ও আগে থেকে বুঝতে পারছিল নাকি হঠাৎ করে এরকম একটা প্রস্তাব দিয়ে দেওয়া? না, অ্যাকচুয়ালি ও মন থেকে হয়তো চাচ্ছিল না। আমি ওকে একদিন ডেকে নিয়ে আসা, আমি ওকে ফোনে বললাম যে আমি এই রিলেশনশিপটা আর কন্টিনিউ করতে চাচ্ছি না, আমি এই রিলেশনশিপটা আর কন্টিনিউ করতে পারছি না। এভাবে একটা রিলেশনশিপ কখনই কন্টিনিউ করা যায় না। যেমন দেখা যাচ্ছে যে সে যখন খুব অ্যাগ্রেসিভ আগে হয়ে যেত, সে খুব মানে তার হাত খুবই নাড়াইতো। আমার যখন ওকে একদিন বাণিজ্য মেলা থেকে নিয়ে আসতেছিলাম, তখন সে এতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো যে সে হাতের নখ দিয়ে খামচি মেরে আমার ঘাড়ের পিছন দিয়ে প্রায় কেটে ফেলছিল, রক্ত বের হয়ে গেছিল, এতটা সে অ্যাগ্রেসিভ হয়ে গেছিলো আমার প্রতি। আমি ওকে তখন কিছুই বলিনি, আমি জাস্ট, রাত্র অনেক হয়ে গেছিলো, প্রায় মনে হয় 10:30-11:00, আমি ওকে ওর বাসায় দিয়ে আসি, বাসায় দিয়ে আমি আমার বাসায় চলে আসি। তো এইভাবে যখন ও দিনের পরের দিন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিলো, আমার কাছে বিষয়গুলো মনে হচ্ছিলো যে এইভাবে আর কন্টিনিউ করা সম্ভব না। কারণ ও বলছিলো যে ওর স্বাধীনতা দরকার, যে মানুষটা প্রত্যেকটা কাজ আমার কথা ছাড়া করতো না, যে মানুষটার সাথে আমি 1 মিনিট কথা না বলে পাগলের মতো হয়ে যেত, ওই মানুষটা হঠাৎ করে বলতেছে তার স্বাধীনতা দরকার। এইভাবে চলার পরে এবং দেখা যাচ্ছে যে তার ফ্রেন্ডদের নিয়ে প্রায় ঝামেলা হতো আমাদের মাঝে। আমি একটা তার সাথে দেখা করতে চাইতাম, আমি নর্মালি শুক্র শনিবার ছাড়া আমি কোনো ছুটি পাইতাম না। ওই দিন শুক্রবার সে বের হইতে পারতো না, কারণ ওর আব্বু বাসায় থাকতো। শনিবারে দেখা যাচ্ছে ওর ফ্রেন্ডদের সাথে কোনো না কোনো প্রোগ্রাম থাকতোই। তো এইভাবে যখন চলতেছিল, তখন আমি ওকে একদিন বললাম, ফোনে বললাম যে আমি আর এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাচ্ছি না। সে আমাকে একদিন ডাকাইলো, আমরা দেখা করলাম, করার পরে সে খুব আবেগী হয়ে গেল আমার সাথে, খুব নাদুস নুদুস কথাবার্তা, তুমি কেন আমাকে ছেড়ে যাবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। মানে কথা হলো একটা রিলেশনশিপ আবার নতুন করে বিল্ড আপ করার জন্য যে মিষ্টি মিষ্টি কথাগুলো দরকার সবগুলোই সে বলতেছিল। তা আমি চিন্তা করলাম যে না, ওকে ছাড়া মনে হয় আমিও থাকতে পারবো না। আবার আমরা আবার একসাথে চলা শুরু করি। এইভাবে আমরা প্রায় 20-25 দিন খুবই ভালো ছিলাম, আমি যা বলতাম তাই করতো সে। এবং আমি নর্মালি কিবরিয়া ভাই কখনো আমার জন্য ওর কাছে কোনো কিছু চাই না, ওর ভালোর জন্যই, ওর যেটা ভালো হবে সেই জিনিসটাই আমি এনশিওর করতে চাই। এমন হয়তো না যে আমি আমার ভালোটা অথবা আমার কোনো কিছু চাওয়া তার কাছে চাইতাম না। আমি তাকে সবসময় এই জিনিসটা বলতাম যে তোমার কাছে তো আমি কখনো আমার জন্য কিছু চাই না, যে জিনিসটা চাইতাম যে তোমার জন্য তোমার জিনিসগুলো চাইতাম, যে তুমি এইভাবে চললে অথবা এইভাবে থাকলে তোমার জন্য ভালো হবে। তো কি ভাবে আরেকটা ঘটনা যেটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ওর, আমি ওকে যে মোবাইলটা দিয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেছে। তো এখন ও আরেকটা মোবাইল কিনবে, তো সেই মোবাইলটা যখন ও কিনতে যাচ্ছে, তখন আমি কি করলাম, তখন ওর টাকা পাওয়ার কথা আপনার ইয়ে থেকে, বাণিজ্য মেলাতে কাজ করছে ওইখান থেকে টাকা পাওয়ার কথা পাচ্ছিল না। তো আমি কি করলাম, আমার মেসের টাকা, মেসের খরচের টাকা, আমার হাতে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো আমি একত্রিত করে আমি ওর জন্য মোবাইল কিনে নিয়ে যাই। তারপর এইভাবে যখন চলতেছিল, যখন কোনোভাবে আমাদের আর হচ্ছিল না, সেটা 2017-এর ঘটনা, আমার কাছে একটা ফোন আসে। প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসের 26তম পর্বে। আপনারা আজকে শুনছেন জীবনকে, আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদের ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611904904, দ্যাট ইজ 09611904904। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন, ডিটেল আপডেটের জন্য আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা FM এর পেজে,
facebook.com/ilovedhakafm লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024। আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, secrets, something beyond entertainment. স্বাগত আরও একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, সারা দেশব্যাপী আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আমার টিম মেম্বার সুশান্ত দাও, সাফোন আপনার সঙ্গে রয়েছে। আর এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই, আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেটা একেবারে অনুষ্ঠানের শুরু থেকে ছিল, সিক্রেটস এবং জীবন গল্পের। আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে সাবস্ক্রাইব না করলে আসলে লস হবে, বিগ লস, কারণ এই চ্যানেলটি দিনে দিনে অনেক বড় হচ্ছে। এবং সাবস্ক্রাইব করার সুবিধাটা হচ্ছে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখলে আমরা যে কোনো সময় আমাদের অনুষ্ঠান আপলোড করলে আপনি আপনার মোবাইলে সেটা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন এবং আপনি আপনার সুবিধা মতো অনুষ্ঠানটি ডাউনলোড করে যে কোনো সময় আপনি আরামসে অনুষ্ঠানটি শুনতে পারবেন যদি আপনি মিস করেনও। সুতরাং আমি বলবো যে যারা এই মুহূর্তে রেডিও শুনছেন তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ওকে জীবন, আমি যেখানে ছিলাম, ফোন আসার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমি এমুক, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। তো যে নামটা আমাকে বলেছিল, আমি নামটা মেনশন করতে যাচ্ছি না, সেম নামে আমার একটা বাতিজা ছিল, তো সে আমার সাথে বলল যে সে ফার্ম গেট আমার সাথে দেখা করতে চায়। আমি বললাম ও তো থাকে মোয়াখালী, ও আমার সাথে ফার্ম গেট দেখা করতে চাচ্ছে, ঠিক আছে। তাহলে ও, ওর আবার কলেজ ছিল ফার্ম গেট বিজ্ঞান উপযুক্তি, যেটা ওইখানে, ওইটাতে ও পড়াশোনা করতো। তো আমি ভাবলাম হয়তো ও ওইখানে আমার সাথে দেখা করতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, আমি দেখা করব তোমার সাথে, আমি তুমি তুমি করে বলতেছিলাম। তো ও আমার সম্পর্কে ভাতিজা হয়, তো আমি আর এই ওরও ফোন পরবর্তীতে আসে না, আমিও বিষয়টাকে আর গুরুত্ব দিই না। আবার আমার কাছে আরেকটা ফোন আসে, সেটা হচ্ছে সেপ্টেম্বরে ফোন আসে, আবার অগস্টে আরেকটা ফোন আসে। সে বলতেছিল, সে আবার ওই জিনিসটাই বলতেছিল, আমি তখন অফিসে অফিস করতেছিলাম, সে আমাকে বললো যে আপনার সাথে আমি দেখা করতে চাই। আমি বললাম ঠিক আছে, কই দেখা করবা? সে আমাকে বলতেছে যে আপনি ইয়েতে আসেন, মোহাম্মদ, মোহাম্মদপুর আসেন। আমি বললাম ওর বাসা হচ্ছে মোয়াখালী, ও আমাকে মোহাম্মদপুর ডাকতেছে কি জন্য? আমি কোনোভাবেই বুঝতেছিলাম না বিষয়টা, আমি মিলাইতে পারতেছিলাম না, আমার কেন যেন মনে হচ্ছিলো সামথিং হয়েছে। তখন আমি আমার তিন চারজন ফ্রেন্ডকে ফোন দিই, ফোন দিয়ে বললাম যে এমন এমন, আমার সাথে একজন দেখা করতে চাচ্ছে, বাট আমার মনে হচ্ছে সে আমার বাতি জানা। তো আমি তিন চারজনকে, ওরা বললো যে প্রবলেম নাই, তুই আগে আগে যা, আমরা পিছনে আসি। এরকম প্রায় ওরা আরও আমরা ফ্রেন্ড মিলে প্রায় 6 থেকে 7 জন আমরা যাই। যাওয়ার পরে
আমি ওর সাথে দেখা করি মোহাম্মদপুর টোকিও স্কোয়ারে। ওকে, ও আমাকে টোকিও স্কোয়ারে ডাকে, ওই ভাতিজার নামে আমাকে ডাকে। তো ওর নাম আর আমার ভাতিজার নাম সেম ছিল, আমি ক্রস ম্যাচিং করে আমি ভাবতেছি যে আমার ভাতিজা ডাকতেছে আমাকে। তো যে জিনিসটা আবার আমার কাছে ইয়ে রং রাখতে ছিল সেই জিনিসটা হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছিল আমার ভাতিজা আমাকে ডাকলে মোয়াখালী ডাকতে পারে, ফার্মগেট ডাকতে পারে, কিন্তু সে কোনোভাবেই আমাকে মোহাম্মদপুর ডাকতে পারে না। তারপর দেখা করতে গেলাম, দেখা করতে যাওয়ার পরে মানে আমি ওই জিনিসটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। সে আমাকে ডাইকে নিল, নেওয়ার পরে তাকে কোনোভাবে আমার মানে আমার নিজের জন্য হার্মফুল কিছু মনে হয় না। তো আমি আমার ফ্রেন্ডদেরকে ইশারা দিয়ে বললাম যে তোরা দূরে থাক, সমস্যা নেই, আমি কথা বলি। আমি যখন কথা বলতেছিলাম সে আমাকে বলতেছিল যে আমি আপনাকে চিনি। আমি বললাম আমার নাম্বার আপনি কোথায় পেলেন? সে আমাকে বলল যে আপনার ফেসবুক ইয়ে থেকে যে গল্পটা লিখছিলেন বাবু নামে, সেই গল্পের থেকে আমি আপনাকে নাম্বারটা নিছি। আমি আরেকটু মেনশন করতে চাই, আমি ওকে নিয়ে মৌচাকে ডিলে আমার একটা গল্প প্রকাশ হয়েছিল। কাকে নিয়ে? পুষ্পিতাকে নিয়ে। এই লোকটা, এই ভাতিজা, মানে আপনাকে যে ভাতিজা নামে ডাকে? হ্যাঁ, আমি বলি মানে আপনি প্রকাশ করেছিলেন? হ্যাঁ, আমি পুষ্পিতা আর আমার সম্পর্ক নিয়ে আমি মৌচাকে ডিলে একটা গল্প আমার প্রকাশ হয়। ওকে, তো ওইখান থেকে আমি আমার গল্পটা আমি আমার ফেসবুকে আপনার পোস্ট দিই, সেইখান থেকে সে গল্পটা দেখতে পাই। যেহেতু পুষ্পিতার সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, মাঝে মধ্যে ফ্রেন্ডশিপ হয়, ফ্রেন্ডশিপ আবার ব্লক হয়, আনফ্রেন্ড হয়, এইভাবে, তখন সে তার সাথে ওর ফ্রেন্ড ছিল। তো আমি তাকে দেখা মাত্র আমি চিনতে পারি, তো আমি জানতাম সে পুষ্পিতার ফ্রেন্ড। তো সে আমি বিষয়টাকে এতটা গুরুত্ব দিইনি, আমি তো ওকে চিনি। তারপর ও আমাকে বলল যে ওর সাথে পুষ্পিতার সম্পর্ক আছে। মানে সম্পর্ক ছিল না, সম্পর্ক আছে? সম্পর্ক আছে, আছে। তো সে পুষ্পিতার সাথে তার সম্পর্কের বিভিন্ন কথা বলতেছিল, আমি হাসতেছিলাম। তো পুষ্পিতাকে আমি সবসময় একটা কথা বলতাম যে কেউ যদি আমাকে জবাই করে ফেলে তাহলে আমি বিশ্বাস করবো না যে তোমার সাথে অন্য কারো রিলেশন আছে। সে আমাকে বলতেছিল যে তার সাথে পুষ্পিতার রিলেশন, ঘুরতে বেরিয়েছে, এই সে অনেক কথা বলতেছিল। আমি না কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না, আমি হাসতেছিলাম, সেও বুঝতেছিল বিষয়টা। পরে আমি বললাম যে তোমার কাছে কি কোনো প্রুফ আছে? তখন সে তার আর পুষ্পিতার ছবি আমাকে দেখে, আমি ওইখান থেকে টোটালি শক হয়ে যাই। কি ধরনের ছবি ছিল? তাদের একসাথে ঘুরতে যাওয়া, খাওয়া, চলাফেরা। ছবি দেখে মনে হচ্ছিল এগুলো সাম্প্রতিককালের ছবি? ছবিগুলো দেখে মনে হচ্ছিল, কারণ ওর একটা ছবি যেটা তোলা ছিল সেটা হচ্ছে আমার আম্মু আমাকে একটা শাল দিয়েছিল ব্যবহার করার জন্য, তো আমি ওই শালটা ওকে দিয়ে দিয়েছিলাম। সেই শালটা পরিহিত অবস্থায় ওর সাথে ছবি তোলা ছিল, ক্লোজ ওরা বসে ছবি তুলছিল। আমি মানে সোজা মানে ওর সাথে কি বলবো আমি সেটা বুঝতেছিলাম না। তারপর আমি ওর সাথে কথা বলে ও আমাকে বলতেছে যে আপনার সাথে কি পুষ্পিতার কোনো সম্পর্ক আছে? আমি প্রথমে বললাম না, ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। পরবর্তীতে বললো যে আমার সাথে এই সম্পর্ক। পরে আমি বললাম তোমার সাথে আমার যা সম্পর্ক আছে তার চেয়ে বেশি সম্পর্ক ওর সাথে আমার। তো এইখানে ওকে আমার কিছু বলার প্রয়োজন বোধ মনে করি না, কেননা কারণ পুষ্পিতা যদি নিজে কোনো সম্পর্ক না করে তাহলে ওর পক্ষে তো সম্পর্ক করা সম্ভব না, কারণ ও তো আমার সাথে সম্পর্ক করছে। তারপর আমি যেই কাজটা করলাম, পুষ্পিতা ওই দিন ওর একটা ফ্রেন্ডের বিয়েতে গেল চাঁদপুরে, ওইখান থেকে ও আসছে, আমি ভাবলাম ওর সাথে দেখা করে আমি ওর কাছ থেকে বিষয়গুলো জানবো। আর যেহেতু আমার হাতে সবগুলো প্রমাণ চলে আসছে, এখানে অস্বীকার করার মতো কোনো কিছু নাই। তখন কি পুষ্পিতার সঙ্গে আপনার সম্পর্ক ছিল নাকি? হ্যাঁ, তখনও ওর সাথে আমার সম্পর্ক ছিল। ওকে, তো আমি ওকে রাতে নক করি, নক করে আমি জিজ্ঞেস করি এই ছেলেটাকে, সে বলে আমার ফ্রেন্ড জাস্ট এসে। আমি বললাম ঠিক আছে, তোমার যেহেতু ফ্রেন্ড, তো ও আমাকে বলছিলো যে ওদের কথাবার্তা হইতো হোয়াটসঅ্যাপে। তো আমি হোয়াটসঅ্যাপে বললাম ঠিক আছে তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপে চ্যাটগুলো আমাকে দেখাও, পুষ্পিতাকে বললাম। সে কোনোভাবেই রাজি হইল না। আমি তখন বললাম ঠিক আছে তাহলে আমি তোমার ফ্যামিলিকে জানাই, আর তোমার সাথে আমার সম্পর্ক আছে তুমি সেটা ভালো করে জানো, আর আমার কাছে সব ধরনের তোমার আমার ঘুরতে যাওয়া সব ধরনের ছবি আমার কাছে আছে, তো তোমার সাথে আমার সম্পর্কটা প্রমাণ করাটা খুব একটা কঠিন কিছু হবে না। তো ওর ফ্রেন্ডদেরকে নক করলাম, আমি ওর ফ্রেন্ডদের একজনকে বললাম, ওর ফ্রেন্ডদের ওরা ছয়জন ফ্রেন্ড, ছয়জন ফ্রেন্ডের মধ্যে যার সাথে যে ওদের গ্রুপটা সবচেয়ে বেশি কন্ট্রোল করে তার সাথে কথা বললাম। আমি কথা বলে বললাম যে ওর সাথে আমার সম্পর্ক আছে, আবার ওই গ্রুপটার সাথে ওই ছেলেটারও মানে পরিচয়। তো এইভাবে যখন কথা বলতেছিলাম
আলটিমেটলি ওরা আমাকে বলল যে ঠিক আছে তাহলে পুষ্পিত সামনে থাকবে, আমরাও সামনে থাকবো, তুমি আমার সাথে দেখা করতে আসো। তো আমি গেলাম, ওরা রবীন্দ্র সরোবরে আমাকে ডাকলো। তা আমার কেন জানে মনে হচ্ছিল ওরা আলটিমেটলি যেই কাজটা করবে সেটা হচ্ছে যে ওরা বলবে ঠিক আছে এই ঘটনা ঘটে গেছে, ওর সাথে সম্পর্ক ছিল, তোমার সাথে সম্পর্ক ছিল, তো তুমি বিষয়টাকে ভুলে যাও আর এই বিষয়গুলা তুমি নিও না, ভুলে যাও, ও আলাদা হয়ে যাক, তুমি আলাদা হয়ে যাও। কিন্তু আমার মন জানে কেন এই জিনিসটা ওরা করবে আমি বুঝতে পারতেছিলাম, আর আমার মন জানে কেন বিষয়টাতে সাই দিচ্ছিল না। তা ওদের সাথে কথাবার্তা হয়, ওদেরকে ও মানে আমি এই ফার্স্ট জানতে পারলাম যে পুষ্পিতা এত মিথ্যা কথা বলতো, আর মিথ্যা কথা বলগুলো সে এত স্ট্রংলি এবং এত কনফিডেন্টলি বলতো যে কারো পক্ষে অবিশ্বাস করার মতো সিচুয়েশন ছিল না। এবং কিভাবে সবচাইতে এই জিনিসটা আমাকে খুব কষ্ট দেয়, এই জায়গাটাতে আমার ফুফু মারা গেছিলো এই দিন 3 দিন আগে। আমার ফুফু মারা যাওয়ার আগে যখন আমার আব্বু পুষ্পিতাকে পছন্দ করতেছিল না, তো আমার ফুফু বলছিল যে ওর যেখানে পছন্দ ওরে ওইখানে বিয়ে করিস, আর আমি ফ্যামিলিতে বলে দিয়েছিলাম যে আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না। তো আমার ফুফু মারা যাওয়ার আগে আমার আব্বুকে রাজি করায় যে পুষ্পিতার সাথে যাতে আমার বিয়েটা হয়। তো ওর ফ্রেন্ডদের যখন জানলাম, জানার পরে বুঝতে পারলাম ও আমার সাথে অনেক মিথ্যা কথা বলছে, ওই ছেলের সাথে ওর রিলেশন ছিল, আমার সাথে ওর রিলেশন কন্টিনিউ করছে, তখন ওই ছেলের সাথে ওর ব্রেকআপ, আমার সাথেও ব্রেকআপ, আরেকটা ছেলের সাথে ওর সম্পর্ক হওয়ার মতো পরিস্থিতি। তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তখন কি করলাম, আসার সময় ওদের সাথে দেখা করে আসার সময় ওর ফোনটা নিয়ে আসলাম আমি জোর করে। মানে ওই যে ফোনটা আপনি গিফট করেছিলেন? হ্যাঁ, আমি যে ফোনটা, অ্যাকচুয়ালি ফোনটা আমি গিফট করি নাই, ফোনটাতে আমি কিছু টাকা দিয়েছি, ও কিছু টাকা দিয়েছে, এইভাবে কিনা হয়েছে। কিন্তু আমি জানতে চাচ্ছিলাম সে তার হোয়াটসঅ্যাপে চ্যাটগুলো আমি দেখতে চাচ্ছিলাম, তার ফেসবুকে চ্যাটগুলো আমি দেখতে চাচ্ছিলাম, তাদের সাথে কী কথা হয়তো। তো আলটিমেটলি আমি ফোনটা নিয়ে আসি, আমি নিয়ে আমার বাসায় চলে আসি, আর ওর ফোনে একটা সিম ছিল, সেটা আমার দেওয়া সিম ছিল, আমার নামে রেজিস্ট্রেশন করা ছিল। তো নিয়ে আসার পরে আমি দেখলাম যে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো টোটালি ডিলিট করে দেওয়া হলো, যেটা রিকভারি করতে পারতেছিলাম না আমি। আমি খালি 2 দিন ওই জিনিসগুলো রিকভারি করার চেষ্টা করতেছিলাম যে কী চ্যাট করলো, ফেসবুকের জিনিসগুলো ও ডিলিট করে দিল এবং ওই পার্টিকুলারলি 2টা ছেলেরই ডিলিট করলো আর সব চ্যাট আছে। তো ওর ফ্রেন্ডদের চ্যাট, ওদের চ্যাট সব কিছু দেখার পরে আমার মনে হলো যে ওই ছেলের সাথে ওর খুব ভালো ক্লোজ রিলেশন ছিল, যখন সেই রিলেশনটা চলতেছিল 2015 ডিসেম্বর থেকে। আমার সাথে ওর রিলেশনটা শুরু হয় 2014 জুলাই থেকে, আর ওই ছেলের সাথে ওর রিলেশনটা শুরু হয় 2015 ডিসেম্বর থেকে। তো এইভাবে যখন আমি তখন টোটালি ক্রেজি হয়ে যাই, আমি কি করব না করবো আমি বুঝতে পারতেছিলাম না। আমি ওর মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা বোধ দেখিনি যে সে এই কাজগুলো করলো, আমি তার এত টেক কেয়ার করতাম, ওর জন্য এত পাগল ছিলাম, কিন্তু সে এই জন্য বিন্দুমাত্র অনুশোচনা বোধ করলো না। আমি তারপরে আমার মধ্যে পাগলামি শুরু হলো, আমি যে জিনিসটা করলাম ওর ফ্রেন্ডদের জানাইলাম, যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন দিতাম, সবাইকে জানাইলাম। আলটিমেটলি লাস্ট যেটা করলাম, ওর ফোনটা নিয়ে আসার কারণে আমি ওর ফোনে লগ ইন করতে পারলাম, লগ ইন করে আমার আর ওর একটা ক্লোজ ছবি ওর ফেসবুকে আপলোড করে দিলাম। ওকে, তারপরে যেটা হইলো যে সে চারদিক থেকে তার একটা অন্ধকারের মতো নেমে আসলো, তার সুসাইড করার মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। আর আমি এই দিকে আমার অফিস ছিল, আমি অফিসে করতে পারতেছিলাম না টোটাল 7 দিন, মানে ভাত কী জিনিস, খাবার কী জিনিস সেটা আমি বুঝতে পারতেছিলাম না। আমার ফ্রেন্ডরা আমাকে পালা করে, একজন আরেকজন পালা করে আমাকে পাহারা দিচ্ছিল, কারণ তারা বুঝতেছিল যে আমি যে কোনো মুহূর্তে সুসাইড করতে পারি। ওকে, তো যে জিনিসটা হলো এই রকম সিচুয়েশন যাওয়ার পরে আমার মনে হলো যে তার সাথে আমি আর থাকবো না, আর তার যত ধরনের তাকে প্রবলেমে ফালানোর, তাকে যতটুকু হেনস্থা করার আমি সবই করব, কারণ আমি তাকে জানাইতে চাই যে একটা মানুষ হারানোর কষ্টটা কতটুকু, একটা মানুষের সাথে প্রতারণা করার কষ্টটা কতটুকু সেটা আমি তাকে জানাতে যাচ্ছিলাম। আমি চারদিক থেকে তার যত ফ্রেন্ড সার্কেল যত কিছু আছে সবাইকে আমি জানাই, আর যেহেতু তার ফেসবুকে আমি ছবিটা পোস্ট করি, করার পরে নর্মালি তার ফ্রেন্ড সার্কেল যত কিছু আছে সব জানা আছে, কেউ আর জানার বাকি নেই। তারপরে তার সাথে আমার টোটালি ব্রেকআপ। আমি এইখানে যে জিনিসটা আমি কখনো করি নাই সেই জিনিসটা হচ্ছে,
কারো ক্ষতি, আমি যেটা কখনোই করতে পারিনি, কিন্তু সেই জিনিসটাই আমি আমার সবচেয়ে কাছের মানুষটার করলাম, সমাজে তার অবস্থানটা আমি নষ্ট করলাম, তার চলাফেরার জিনিসটা আমি রুদ্ধ করে দিলাম। ওকে বাসা থেকে বেরোতে পারতো না এরপরে? সে বাসা থেকে বের হইতে পারতো না, তার ফ্যামিলিতে আমি তাকে ছোট করে দিলাম। তার বাবার সাথে আমার কথা হয়েছিল, তার বাবাকে আমি 28 মিনিট টানা এমন কথা শুনাইছি যে একটা বাবা এই ধরনের কথা শোনার জন্য, মেয়ের কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। প্রিয় শ্রোতা, এরপর যে আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবারও ফিরে আসবো সিক্রেটসের 26তম পর্বে। আপনারা আজকে শুনছেন জীবনকে। আর যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা আমাদের ফোন করবেন, ফোন নম্বরটি হচ্ছে 09611904904, দ্যাট ইজ 09611904904। অনুষ্ঠান চলাকালীন সময়ে ফেসবুকে কানেক্টেড থাকবেন ডিটেল আপডেটের জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কেবরিয়া নামে। এছাড়াও চলে আসতে পারেন আমাদের ঢাকা এফ এম এর পেজে www.facebook.com/ilovedhakafm, লাইক দিয়ে কানেক্ট থাকবেন প্লিজ। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি, ইতিমধ্যেই শুরু হয়েছে রেডিও আম্বার 102.4 FM এ আমার একটি নতুন শো, যে অনুষ্ঠানটির কথা হয়তো বা অনেকেই জানেন, মাইক্রোফোন টেস্টিং 1024, যেখানে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা অসম্ভব প্রতিভাবান শিল্পী যারা আছেন, যারা কোথাও কোনো ফ্লোর পান না কিন্তু খুব ভালো গান, তাদের সুযোগ ঘটছে একটা অনুষ্ঠানে একটা এপিসোডে নিজেকে প্রকাশ করবার। আপনি যদি খুব ভালো গান করেন এবং আপনি যদি মনে করেন এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করবেন, তাহলে এই নাম্বারটিতে ফোন দিতে হবে এবং নাম্বারটিতে ফোন দিয়ে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি কাজটি করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09611001024, আমি বাংলায় বলছি এবং ধীরে ধীরে বলছি, 09611001024। এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনি নির্দেশনা অনুসারে আপনি কাজটি করবেন, আর এমনও হতে পারে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ আপনাকে অন্যভাবে চিনবে। সো অপেক্ষা করছি আপনার কলের। Secrets, secrets, something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. স্বাগত আরও একবার বিরতির পর। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, সারা দেশব্যাপী আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আমার টিম মেম্বার সুশান্ত দাও, সাফোন আপনার সঙ্গে রয়েছে। আর এই ফাঁকে আপনাদেরকে বলতে চাই আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেটা একেবারে অনুষ্ঠানের শুরু থেকে ছিল, সিক্রেটস এবং জীবন গল্পের। আমাদের ইউটিউব চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো যে সাবস্ক্রাইব না করলে আসলে লস হবে, বিগ লস, কারণ এই চ্যানেলটি দিনে দিনে অনেক বড় হচ্ছে। এবং সাবস্ক্রাইব করার সুবিধাটা হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখলে আমরা যে কোনো সময় আমাদের অনুষ্ঠান আপলোড করলে আপনি আপনার মোবাইলে সেটা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন এবং আপনি আপনার সুবিধা মতো অনুষ্ঠানটি ডাউনলোড করে যে কোনো সময় আপনি আরামসে অনুষ্ঠানটি শুনতে পারবেন যদি আপনি মিস করেনও। সুতরাং আমি বলবো যে যারা এই মুহূর্তে রেডিও শুনছেন তারা অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904, আমি আবারও বলছি youtube.com/dfm904, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ওকে, জীবন আমি যেখানে ছিলাম, দ্য থিং ইজ দ্যাট আমরা এরকম দেখি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে ধরনের, আপনারটা হয়তো অথবা এক্সট্রিম লেভেলের ছিল না, বাট সাম কাইন্ড অফ কোর্স, কজ এরকম রিভেঞ্জ সাধারণত অনেক আগে থেকেই ছেলেরা নেয় যে কোনো একটা ভিডিও পাবলিশ করা, কোনো একটা পার্টিকুলার ছবি পাবলিশ করা, যাতে করে মেয়েটার সামাজিকতা নষ্ট হয়। সো আমরা বলতে পারি আপনি এই ধরনের একটা কাজ করেছেন লিমিটেড ভার্সনে। ওকে, তো সেই কাজটা আমি করলাম, করার পরে দেখা গেল যে তার চারপাশে অর্থাৎ তার প্রতিটা চলার প্রতিবন্ধকতা আমি তৈরি করে দিলাম।
তারপর ওর সাথে আমার সম্পর্ক নষ্ট টোটালি শেষ, কারণ এরপরে আর এখানে সম্পর্ক হওয়ার মতো আর কিছুই নেই, যেহেতু সে আমার সাথে প্রতারণা করলো। আমি দীর্ঘ 6 মাস ওকে ভুলে থাকার চেষ্টা করলাম, কিন্তু আমি কোনোভাবেই পারতেছিলাম না। আমার কাছে মনে মানে যখনই আমি ঘুম থেকে উঠি আমার মাঝরাতে ঘুম ভাঙলো ওর কথা মনে হয়, আমি ঘুমাইতে গেলেও মনে হয়, আমি পড়তে বসলেও মনে হয়, এবং আমি যেই কাজই করি আমার মনে হয়। এর মাঝখান দিয়ে আমার 2টা পরীক্ষা হয়, একটা হচ্ছে আমার MBA পরীক্ষা, আরেকটা হচ্ছে আমার CA পরীক্ষা। এবং সবচাইতে কষ্টের বিষয়টা বলবো না, এটা আমার এক ধরনের মজার বিষয় বলবো, আমি একই ব্যাপারে বুঝতেছি না যে আমি যে ছেলেটা BBAতে 3.47 পেয়েছিল সেই ছেলেটা MBAতে 2.50 পেয়েছে। ওকে, CAতে 4টা পরীক্ষা দিয়েছিলাম, 4টা পরীক্ষায় ফেল করেছি। ওকে, তারপর আমার চারদিকে যখন মনে হচ্ছিল ওকে ছাড়া আমার চলবে না, আমি আবার ওকে নক করা শুরু করি। আমার মাঝে একটা চিন্তা ছিল যে ও যে ভুলগুলোই করুক না কেন, ওকে ছেড়ে দেওয়াটা মনে হয় এটার কোনো সমাধান না। ওর সাথে থেকে ওকে আমার বোঝাতে হবে যে আমি ওকে কতটা লাভ করি, আমি ওর সাথে সারাটা জীবন থাকতে চাই। আমার ফ্যামিলি থেকে আমাকে যখন আমার এই ধরনের মানসিক অবস্থা দেখলো, তারা আমাকে বললো যে তুমি বিয়ে করে ফেলো, আমরা সব দেখবো, তাহলে তোমার অবস্থা হয়তো উন্নতি হবে। ভাবলাম না, এটা কোনোভাবেই সম্ভব না, ওকে আমি মাথা থেকে কোনোভাবেই সরাইতে পারবো না। তারপরে আমার আবার মনে হলো যে ওকে আমার ফিরাতে হবে। তারপর আবার আমি ওর সাথে দেখা করার চেষ্টা করি, ওর বাসায় 2 বার যাই, কিন্তু ওর সাথে আমার দেখা হয় না। ওর মা আমাকে চরমভাবে অপমান করে, স্বাভাবিক, একটা তাদের মেয়ে, তাদের মেয়ের সাথে তাদের সামাজিক অবস্থান দিক দিয়ে তার মেয়েকে আমি যতটা হেনস্থা করছি, এগুলা কখনোই কোনো ছেলে করার পরে আবার ওই ছেলেটা একটা মেয়ের কাছে যাবে এবং সেই মেয়েটা তাকে মেনে নেবে, এটা আসলে অনেকটা কাল্পনিক ছাড়া আর কিছুই মনে হয় না। তারপর যে জিনিসটা আমি করলাম, আমি ওর ফ্যামিলিতে নক করলাম, ওর ফ্যামিলি কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমি যে জিনিসটা করলাম যে আমার ফ্যামিলিতে বললাম, আমার ফ্যামিলি বললো যে তুমি যদি ওকে রাজি করাইতে পারো তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আর তার মধ্যে একটা চিন্তা ছিল, যেহেতু সে আমার সাথে এরকম করছে, এই বিশ্বাসটা হয়তো আমি তার মধ্যে কখনোই রাখবো না। বাট কিবরিয়া ভাই ট্রুলি বলছে, আই ক্যান্ট লিভ উইদাউট হার। ওকে, এটা আপনি এই কাজটা করার আগে বোঝেন নাই? না, আমি তখনই বললাম, আমি বললাম যে আমি তখন মানসিকভাবে সুস্থ ছিলাম না, কারণ এই ধরনের একটা শকটা আমি কখনোই প্রস্তুত ছিলাম না। এরকম একটা সিচুয়েশন হবে যে মানুষটাকে আমি বিশ্বাস করতাম যে পৃথিবী উল্টায় যাইতে পারে, কেউ আমাকে জবাই করলে আমি বিশ্বাস করবো না অন্য কারোর সাথে তার রিলেশন থাকতে পারে। তারপর ওর আবার ও বাণিজ্য মেলাতে কাজ করার পরে শেষ দিন আমি ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এবং আলটিমেটলি আমি ওর সাথে যোগাযোগ করতে পারি। করার পরে ওই দিন সবার সামনে আমি হাঁটু গেড়ে বসে যাই, আমি ওকে বলি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাণিজ্য মেলার সবার সামনে তখন সে বলল যে আমি ভেবে দেখব। এভাবে আমাদের কথাবার্তা হইতো একটু একটু। তখন সে যখন জানতে পারলো যে আমি CAতে 4টা পরীক্ষা দিয়ে 4টাই ফেল করলাম, MBAতে আমি 2.5 পেলাম, তখন সে তার ভুলগুলো রিয়েলাইজ করতে লাগলো যে না, সে আসলে আমাকে ট্রুলি লাভ করে। কারণ যে ছেলেটা প্রথমবার সবগুলা CAতে 3টা পরীক্ষা দিয়ে 3টাই পাশ করলো, সেই ছেলে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে 1টাও পাশ করতে পারলো না। তখন সে আমাকে একটা শর্ত দেয় যে আমি যদি পরবর্তীতে CA সবগুলো পরীক্ষা পাশ করি সে আমার সাথে থাকবে। আলটিমেটলি আস্তে আস্তে তাকে আমি বুঝাইতে শুরু করলাম যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এবং তার সাথে আবারও আমার যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, এবং আমি এই জিনিসটা ডিসাইড করি যে যদি বিয়ে করি তাহলে আমি তাকেই করবো। ওকে, তো এখন শেষবেলাতে যে জিনিসটা সে আমাকে মেনে নেই, এখনও আমাদের ঝামেলা হয়, ঝামেলা যে হয় না তা না, কিন্তু একটা জিনিস আমি চিন্তা করি, সেটা হচ্ছে স্যাক্রিফাইস। যে কোনো সম্পর্কে স্যাক্রিফাইস ছাড়া ওই সম্পর্কটা কখনো কোনোভাবে টেকানো যাবে না। আর একটা মানুষ ভুল করতেই পারে, তার মানে একটা ভুলের জন্য 2টা মানুষ সারা জীবন কষ্ট পাবে, 2টা মানুষ আলাদা হয়ে থাকবে, সেই জিনিসটা আমি কখনোই মেনে নিতে পারি না। আমি এইখান থেকে ওকে সবার সামনে প্রপোজ করতে চাই যে সে আমার সাথে থাকবে কি না। না, সেই সুযোগটা এখানে নেই, কারণ আমি চাই না যে আপনার এই আপস অ্যান্ড ডাউন রিলেশনশিপের একটা পার্ট হোক আজকের এই সিক্রেটস। বরং আমরা যেটা করি যে ইন জেনারেল যে লেসনটা, সেই জায়গাটা একটু হিট করতে চাই, যেটা আপনি অলরেডি বলেই দিয়েছেন।
সেটা হচ্ছে যে নিজের মনের গভীরতাটা বোঝা উচিত মানুষ লাভ করলে। আপনি যে ঘটনাটা যেটা এখানে বলেছেন, খুব সহজ করেই, খুব স্বল্প করেই, সে অর্থে তেমন কোনো ঢেউ ছিল না বলে যাওয়া, কিন্তু আমি জানি যে একটা মানুষ যখন হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে, বাণিজ্য মেলার সামনে হাঁটু গেড়ে সরি বলতে পারে একজন মানুষকে, তখন গল্পটা আসলে এতটা সাদামাটা না। এর ভিতরে অনেক কিছুই আছে যেটা আপনি হয়তো বলেননি বা বলতে চাননি, কারণ যে কোনোভাবেই হোক আপনি তাকে ফিরে চান আপনার লাইফে, এবং সে কিছুটা হলেও আছে আপনার সঙ্গে, কিন্তু সেই থাকার জায়গাটা দোদুল্যমান। দুটো বিষয় এখানে আছে, একটা যেটা হচ্ছে যে আপনি তাকে কতটা লাভ করেন, কতটা ক্রেজি তার জন্য, এটা যেমন বুঝিয়ে দিয়েছেন, এটা সে যতটা বোঝে, সেটার যদি সে অসৎ ব্যবহার করে সে করতে পারে, এটাও একটা, এটা করা উচিত না সম্পর্কের ক্ষেত্রে। এবং একইভাবে আপনার জায়গাটা থেকে আপনিও তাকে লাভ করে এত দ্রুত একটা ডিসিশনে চলে গিয়ে তার একটা ক্ষতি করা, ক্ষতিটা কোন স্কেলে করেছেন ঠিক জানি না, তবে সামাজিকতার জায়গা থেকে যে চেষ্টাটুকু আপনি করেছেন সেটাও করা উচিত না। এর চেয়েও ভয়ানক কিছু ঘটতে পারতো, এর চেয়েও ভয়ানক কিছু হতে পারতো, সেটা আমার মনে হয় যে হয়নি, সেটাই বরং ভালো। তবে কী হবে না হবে ভবিষ্যতে সেটা বলে দেবে। তবে আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে এই যে এক ধরনের ভার্চুয়াল রিলেশনশিপের জায়গাটা থেকে এক্সট্রিম পর্যায়ের ফিলিংসের এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়াটা, সেটা কেন জানি আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, এই 6-7 বছর বা 8 বছর ধরে যা শুনছি, এটার 99% রেজাল্ট হচ্ছে নেগেটিভ, 99% রেজাল্ট নেগেটিভ। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা ভার্চুয়াল বলয় থেকে যে সম্পর্কটা করে এক্সট্রিম লেভেলে যখন চলে যাই, এটা এক্সট্রিম লেভেলে যেতে সময় লাগে না। সময় লাগে না এই কারণে, যখন ভালোবাসার বোধটা জাগে অন্তরের ভেতর, এই অপর প্রান্ত থেকে যে মানুষটার প্রতি আমার ফিলটা জন্ম নিচ্ছে, যা তাকে যেহেতু আমি দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না, বলতে পাচ্ছি না, তখন আমার মনের মধ্যে যে অবয়বটা তৈরি হয়, সর্বোত্তম অবয়ব, মানে সেটা ক্র্যাশ খাওয়ার থেকেও অনেকখানি বেশি, কিন্তু যখন তার মুখোমুখি হওয়া হয় তখনই শুরু হয় সেই জটিলতা। কারণ যা মনের মধ্যে করেছি আর যা বাস্তবে পাচ্ছি, সেটার মধ্যে মারাত্মক রকমের দ্বন্দ্ব তৈরি হয়। মানতে আমরা অক্ষম হই যে এই মানুষটাও ভুল করতে পারে, এই মানুষটাও আমাকে ধোঁকা দিতে পারে, কিংবা এই মানুষটার মধ্যেও এক ধরনের প্রবলেম থাকতে পারে। এবং যখন সেটা আমরা ফেস করা শুরু করি, তখন আমাদের ভেতর থেকে যে জিঘাংসাটুকু আসে সেটাও খুব এক্সট্রিম লেভেলের হয়, এবং যে কারণেই এই সামাজিকতা নিয়ে টানাটানি কিংবা এই ধরনের ভুল হয়, যেটা আমাদের এখানে আজকে কনফেস করে বলেছে জীবন। এক অর্থে আপনি তো বলেই দিয়েছেন যে আপনার এই জায়গাটা থেকে এই জিনিসটা করা ঠিক হয়নি, কিন্তু আমরা আমাদের জায়গাটা থেকেও যেটা বুঝি যে পুষ্পিতা যে ভুলগুলো করেছে সেটাও মারাত্মক রকমের ভুল ছিল। এবং সম্পর্ক কত বছর হলো আপনাদের সব কিছু মিলিয়ে? আমাদের সব কিছু মিলিয়ে 4 বছরের উপর। 4 বছরের উপরে বিয়ের সাথে আপনাদের ফ্যামিলি থেকে কি মেনে নিচ্ছে, যে আপনার জায়গা থেকে বা তার জায়গা থেকে? আমার জায়গা থেকে অলরেডি মেনে নিয়েছে। আমার জায়গা থেকে আমাকে বলা হয়েছে যে তুমি যদি বিয়ে করতে চাও তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ জীবনটা তোমার, ডিসিশনটা তোমার। তো তাদের জায়গা থেকে মানছে না কেন? তাদের জায়গা থেকে না মানার কারণ হচ্ছে, প্রথম কথা হলো যে যে বিষয়টা আমার দ্বারা হয়েছে, সামাজিকভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করা, সেই জিনিসটা আমি তাদেরকে করলাম, তাদের মেয়েকে করলাম। আর এখন যে বিষয়টা হচ্ছে যে তাদের ফ্যামিলি হয়তো আমি জানি না, আমি আমার ট্রাইটুকু করব, যেহেতু পুষ্পিতা মেনে নিছি বিষয়টা, তো হয়তো আমি আমার যতটুকু পারি আমি আমার মাধ্যমে তাদের ফ্যামিলিকেও মানাই না। কারণ আলটিমেটলি আমি একটা জিনিসই, এতদিন ওর সাথে যখন আমার 6 মাস কথা হয়নি, 6 মাস আমাদের কোনো যোগাযোগ হয়নি, একটা জিনিসে আমি, যে জিনিসটা আমি সবচেয়ে বেশি ফিল করছি, যে আই ক্যান্ট লিভ উইদাউট হার, ইভেন্ট আই ক্যান্ট ফরগেট এ সেকেন্ড, ওকে একটা সেকেন্ডের জন্য আমি ভুলতে পারি না। ওকে প্রিয় শ্রোতা, আপনারা যেই যে অবস্থায় থাকুন না কেন, ইমোশনের যেই জায়গাটিতে আপনারা রিয়্যাক্ট করবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়াকে আমরা যেভাবে ব্যবহার করি সেটা অন্তত 100 বার চিন্তা করে ব্যবহার করবেন। যদি কাউকে অ্যাপ্রিসিয়েশনও করেন, অনেক প্রশংসা করতে চাচ্ছেন, সেটার ক্ষেত্রেও 3 বার চিন্তা করুন, আর যদি কারো ক্ষতি করতে চান সেটার ক্ষেত্রে 1000 টাইম চিন্তা করুন। আমি লর কথা এখানে নাই বা বললাম, 57 ধারার কথা নাই বা বললাম, আমি সবচেয়ে বেশি যেটা বিলিভ করি, মানুষের মনের মধ্যে যে আইন, মানুষের মনের মধ্যে যে বিবেক, সেটা শাণিত হলে অনেক সমস্যারই সমাধান হয়ে যায়। আপনারা সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি। সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট।